নমস্কার শুভ সন্ধ্যা আচ্ছা একটু যদি কেউ বলেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা কিংবা শোনা যাচ্ছে কিনা পরিষ্কার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে আসলে যন্ত্রের তো যান্ত্রিকতা আছে যন্ত্রের তো মানবিকতা নেই একটু মানবিকভাবে কেউ যদি বলেন আচ্ছা শ্রীমন্তী মুখার্জি দিয়েছেন যে পরিষ্কার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে তাহলে আজকে প্রথমে এই হ্যাঁ দীপালিকাও দিয়েছে অল ক্লিয়ার আজকে এই দিনে এই অতিমারির দিনে এক ঝলক সুস্থ বসন্তের বাতাস নিয়ে আমাদের পুরনো কলকাতার গল্প আমাকে যে এখানে আমার অনুভূতি মানুষের পাশে থাকার মন আর সামাজিক দায়িত্ব পালন এই অনুভূতিগুলো সকলের সাথে ভাগ করে নিতে বলেছেন এতে আমি খুব আনন্দ পেয়েছি তার কারণ একে তো এই সময় তারপরে বসন্ত এসে গেছে সুতরাং এই অতিমারীর দিনে সবাই ভালো থাকুক এটাই তো আমরা চাইবো আমাদের এই ফেব্রুয়ারি মাস আমার কিন্তু জন্ম মাস তাই আমার পক্ষে এই মাসটা খুব শুভ কিন্তু আমরা এই সময় হারিয়েছি সংস্কৃতি জগতের অনেক গুণী বিদগ্ধ শিল্পীকে অনেক গুণী মানুষকে হারিয়েছি পরিবারের অনেককে হারিয়েছি আমাদের সহকর্মীকে হারিয়েছি আমাদের বন্ধুকে এবং বহু শিশু মাতৃহারা পিতৃহারা হয়েছেন ভাষা দিবস ওই মাসেই গেছে তাই সেখানকার শহীদদের প্রতিও সম্মান জানিয়ে এবং প্রত্যেকটা পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে মানুষের পাশে থাকার মন আর সামাজিক দায়িত্ব পালন যে দায়িত্ব আমাদের ভাগ করে নিতে বলেছে সেই জায়গায় চলে যাচ্ছি আজকের বিষয় বলতে গিয়ে যেটা আমাকে প্রথমেই বলতে হচ্ছে সেটা বলি প্রতিদিনের যাপনে আমরা যাকে ছাড়া চলতেই পারি না এক মুহূর্ত জীবন থেকে মৃত্যু সেই রবি ঠাকুর দিয়েই আমি প্রথমে আরম্ভ করি যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা নিজের থেকে যদি বাইরে না হই তাহলে কোনোদিনই কিন্তু আমরা সবাইকে পাবো না আজকে এই পুরনো কলকাতার গল্প শুধু না আজকে আমি পুরনো কলকাতার সমস্ত সদস্যকে আমার সমস্ত বন্ধু যারা এখানে শুনছেন যারা দেখছেন যারা পরে দেখবেন যারা এখানে আছেন এবং যত ছোট এবং বড় প্রত্যেককে শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং সুস্থ থাকার কামনা জানাচ্ছি এই পুরনো কলকাতার গল্পের ধারক ও বাহক আমাদের স্বর্ণালী জয়ন্ত এবং দীপালিকাকে জানাচ্ছি এগিয়ে এগিয়ে চলার শুভকামনা যাতে ওরা সমস্ত কিছু নিয়ে যেতে পারে এই এদের পুরনো কলকাতার মাধ্যমে আমি অনেক লোকের সাথে পরিচিত হয়েছি ফিরে পেয়েছি অনেক বন্ধু বান্ধবকে পেয়েছি আমাদের স্যারেদের পেয়েছি বহু বিদগ্ধজনকে এখানে স্বর্ণালী জয়ন্ত দীপালিকা বললে আমার শেষ হবে না আমি খুব সমৃদ্ধ হয়েছি এখানে অনেকের সাথে লেখালেখি করে বা তাদের সাথে লেখার মাধ্যমে কথা বলে বা কথা বলে কয়েকজনের নাম আমি না উল্লেখ করেই পাচ্ছি না আমাদের শুভ্র দাদা ভাই সুমন দাদা ময়ূরী মিত্র মানে ছোট্ট মেয়ে জানি মানে এদের মতো অনেক মানুষের কাছে আমি এত পেয়েছি এত পেয়েছি আর আমার যে সমস্ত জিওলজিস্ট বন্ধুরা এখানে আছেন তাদের তো আমি কিছু মানে বলার অপেক্ষাই রাখে না যে তারা কিভাবে আমাকে সাহায্য করছেন আছে আমাদের একদম মানে নিচু থেকে ওপর পর্যন্ত ব্যাংক কর্মীরা আছে দেশ বিদেশের আমার দেওয়নরা সবাই এখানে প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি এবং সামাজিক দায়বদ্ধতা বলতে গিয়ে আমি একটা কথা বলি আমরা তো মানুষ আমরা সামাজিক জীব সুতরাং আমাদের দায়বদ্ধতাটা আপনি আসবে শৈশব থেকে দায়বদ্ধ বলে আলাদা করে কোনো শব্দ হলেও সেটা কিন্তু আমরা আরোপ করি শৈশব থেকেই একটা মানুষ যদি ধরুন বুড়ো বয়সে মহিলা পুরুষ যাই হোক না কেন যদি একাও থাকে তার যখন একটা কাজের লোককে দরজা খুলতে হয় তার চার জগা করতে হয় তার মাইনেটা দিতে হয় সেটাও কিন্তু এক ধরনের সামাজিক দায়বদ্ধতা তাই শৈশব থেকেই আমাদের সামাজিক দায়বদ্ধ ব্যাপারটা চলে আসে আর মানুষের পাশে থাকার যে মন সেটাও কিন্তু আমাদের এক শিশুকাল থেকেই শুরু ছোটবেলা থেকে শুনেছি একটা কথা অনেক ছোট থেকে আছে মানে ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি ছোটবেলা থেকে বাবার মুখে মার মুখে শুনে এসেছি এবং সত্যি কথা হচ্ছে আমার কাছে এটা আমার ভাগ্যই যে আমার মাথার উপরে ছাদ আছে পরনে বস্ত্র আছে একটা অর্থনৈতিক স্বনির্ভরতা আছে একটা এমন পরিবারে আছি যে যেখানে সে সব ভাবতে হয় না এমন বন্ধু বান্ধব পেয়েছি তো সত্যি তো বসুধৈব কুটুম্বক কারণ প্রত্যন্ত গ্রামের থেকে একেবারে পুরো বিদেশ পুরো ভারতবর্ষ কিন্তু আমাদের সাথে কুটুম্বিতা বা আত্মীয়তা আমার সাথে হয়ে গেছে এখন মানুষের পাশে থাকার মন দীপালিকা যখন এই কথাটা আমাকে বলল আমি বেশ অবাক হয়েছিলাম যে এটা ওরা কেন আমার ব্যাপারে নির্বাচন করলো কিন্তু আমি ভাবলাম যে মানুষের পাশে থাকার মনটা বোধ সকলেরই থাকে শৈশব থেকে এটা কারোর বাড়ে কারোর বাড়ছে না কেন বাড়ছে না তার কারণ শৈশবটা হয়তো বা সবাই আমাদের মতো ভাগ্য হয় না এখানে প্রথমে যেটা জেনেছি বাড়ি থেকে সেটা হচ্ছে মানুষের পাশে থাকতে গেলে প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা মানুষের কাজকে সম্মান দিতে হবে এটা হয়তো আমি একটু কঠিন ভাবে বলছি কিন্তু এইটাই কিন্তু প্রথম শিক্ষা মানে বাড়িতে যে ঝাড়ু দিচ্ছে যে গলি পরিষ্কার করছে যে জল দিচ্ছে যে পাখা পরিষ্কার করছে দীপালিকা স্বর্ণালী জয়ন্তের সময় হয়তো বা ছিল না কিন্তু আমাদের সময় পুরো মানে রাস্তা ধোয়াতো তাকে না আমরা ভাই বোনেরা জল কাকু বলতাম সেই জল কাকুও যেন তাকে জল কাকু সম্মান দেওয়া হয় এই যে প্রত্যেক মানুষকে সম্মান এবং তাদের কাজের প্রতি সম্মান এইটা কিন্তু আমরা বাড়ির থেকেই শিখেছি এবং এই রকম যে বাড়ির থেকে যে শিক্ষাটা এই শিক্ষাটা শৈশব থেকেই হওয়া দরকার আমি আচ্ছা আমার বাড়ির কথা একটু বলি বালিগঞ্জে একডালিয়া প্লেসে আমার বাড়ি আমার বাবা কিন্তু ওপার বাংলার মানুষ ওপার বাংলা থেকে বহু লড়াই করে যখন এপার বাংলায় এসেছে তখন তার সঙ্গে তার তিনটি ছোট ছোট বোন বাবা একমাত্র ছেলে এবং খুব লড়াই করে বাবা দাঁড়িয়েছেন এবং তিনটি বোন মানুষ করে তাদের বিয়ে দিয়েছেন এবং তাদের ছেলেমেয়েরাও প্রতি মুহূর্তে সমস্ত কিছু সাহায্য পেয়েছেন পরবর্তীকালে আমার এক বিষয় চাকরি চলে যায় তাদের ছেলে মেয়েদেরও কিন্তু এক জায়গায় রেখে মা বাবা পড়াশুনো শিখিয়েছেন তাহলে আমাদের শিক্ষাটা ওইভাবেই আরম্ভ হয়েছে যে এটা আমি কিন্তু আমাদের সমাজের কাছে আমাদের পরের জেনারেশনের কাছে এখানে আমার পরের জেনারেশন অনেকেই শুনছে দেখছি তাদের কাছে এবং তাদেরও ছেলেমেয়েদের কাছে আমি এই বার্তাটা দিতে চাইছি যে সমাজ কিন্তু খুব দ্রুত বদলাচ্ছে কারণ সবাই বলে যে ভাস্বতী পিসি না না তোমাদের কাল নেই ভাস্বতী অ্যান্টি তোমাদের কাল নেই সমাজ দ্রুত বদলাচ্ছে এটা খুব ঠিক কথা কিন্তু সমাজ বদলানোর সাথে সাথে আমরাও বদলাচ্ছি আমাদের পরিবেশও বদলাচ্ছে সুতরাং সেইটা ভেবে আমাদের কিন্তু সম্মান জ্ঞানটা মানুষকে দিতে শিখতেই হবে এটা কিন্তু সমাজ বদলানোর সাথে কোনো সম্পর্ক নেই জীবনে আরও জিনিস দেখেছি আমার বাবা অবসর নিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট এজি বেঙ্গলের ডিএজি হয়ে আমার মা তখনকার দিনে হিউম্যানিটিজে খুব ভালো ছাত্রী ছিলেন অনার্স নিয়ে পাশ করেছেন স্বর্গীয় দেবব্রত বিশ্বাসের ছাত্রী ছিলেন গান জানতেন নাচ জানতেন সুচি শিল্পে নিপুণা ছিলেন রন্ধন ছিলেন কিন্তু খুব স্বাভাবিক কারণেই পুরোটাই ছেলে মেয়ে এবং সংসারের পিছনে দিয়েছেন ছেলে মেয়েদের গান শেখাতে চেয়েছেন নাচ শেখাতে চেয়েছেন আমাদের সাঁতার শিখিয়েছেন অ্যান্ডারসন ক্লাবের সবকিছু কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ভাই না কেউ গান শিখলাম না মা গাইলে আমরা সব গাতে ধরছি তো এইটা একটু থেকে যাচ্ছে কিন্তু তাও চেষ্টা করি আর চারিদিকে বন্ধুরা আছে তো আমার গায়িকা তো সেই জন্য লজ্জা লাগলো তাদের দিয়ে আমি সেই অভাবটা মিটিয়ে নিই তো এটাও কিন্তু একটা শিক্ষা যে তুমি জানো না বলেই তুমি অন্যকে হিংসা করবে না তুমি জানো না যে জানে তাকে তুমি তার প্রশংসা করতে শেখো তার কাছ থেকে ভালোটা নিতে শেখো হম আর এইটাই আমার সবচেয়ে ভালো জয়শ্রী চক্রবর্তী লিখছেন খুব ভালো লাগছে লিখেছে যে তুমি কি সেই আমাদের জিওলজির ভাষ্যতি একদম তাই আমি সেই জিওলজির ভাষ্যতি আহ স্বভাব বদলাইনি শুধু ওই তেল চুকচুকে বিনুনি আমাদের সাজগোজটা পাল্টেছে মা বাবার আদর্শটা কিন্তু আমাদের কাছে এখনো আদর্শ এখন ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি যেটা বলি নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে কিন্তু আমিও তো এক ভাই এক বোনের মধ্যে মা বাবার কাছে মানুষ হয়েছি আমি একটা একটা কথা বলি ভাগ ভাগ করে করে দেওয়া খেতে শেখা শিশুদের কিন্তু এটা বিশাল কাজ মা বাবাদের দায়িত্ব আমাদের কালে মা বাবা ঠাকুমা পিসিমা দাদু দিদা সকলের দায়িত্ব ছিল এখন তো সেটা হয়ে ওঠে না মা বাবারা দুজনেই চাকরি করেন খুব ব্যস্ততার যুগ সময়ও এগোচ্ছে তো সুতরাং হয়ে ওঠে না এবারে কিন্তু সেটা তো করতেই হবে আমি একটা ছোটবেলাকার ঘটনা ভাগ করছি খুব রাগ হতো তো কোনোদিন কাউকে বলতে পারিনি আজকে না হয় সকলের সাথে আপনাদের সাথে এটা ভাগ করছি আ ছোটবেলায় ছোটবেলাটা আরম্ভ হয়েছে আমি কমল স্কুলে পড়তাম তো স্কুল থেকে এসেই তো জামা কাপড় ছুঁড়ে ফেলেই আগে তো মা খেটে দেবে হাত পা ধুয়ে আমি দেখতাম প্রচন্ড গরমকালে মা এত বড় বড় বিশাল বিশাল কাচের জগ করে তরমুজের শরবত করে রাখছে আর তখনকার দিনে জানেন তো তখনকার দিনে না কোন রকম কি বলবো মানে কোন সুগারের পেশেন্ট অমুকের পেশেন্ট এটা ছিল না হ্যাঁ তো সেই সেটা ছিল না বলি চিনি দিয়ে মা শরবত বানাচ্ছে বুঝতেই পারছেন ওই বয়সে তো প্রচন্ড লোভের ব্যাপার না মা তারপরে দেখছি সেগুলো একটা খুব সুন্দর সুন্দর মা খুব শৌখিন ছিলেন খুব সুন্দর সুন্দর ভাবে একটা বয়মের মতো জিনিসে ছোট ছোট সরু সরু ঢালা হচ্ছে দিই আমাকে ধরিয়ে দেওয়া হলো সব ফ্ল্যাটে দিয়ে আসতে আচ্ছা বলুন ওই স্কুল থেকে সে কিরকম লাগে খুব রাগ হতো দিন বাদে আমি বলেই ফেললাম মা সবই তো দিয়ে শেষ হয়ে যায় আমরা একটুখানি খাই আমার মনে আছে আমার মা আমাকে উত্তর দিয়েছিলেন যে তুমি যদি বিলিয়েই না খেতে পারো তুমি যদি না দিয়ে খেতে পারো তাহলে তুমি খেও না তুমি বসে থাকবে এসে আমি সবাইকে দিয়ে আসবো তারপরে যদি তোমাকে খেতে দেওয়ার সময় হয় আমি তোমাকে খেতে দেব। রাগ হলেও কথাটা কিন্তু বুঝতে আরম্ভ করেছি মানে আমি এটা বলছি যে এখন তো দিনকাল পাল্টে গেছে তো এই জিনিসগুলো কিন্তু আমরা দিনের সাথে সাথে বদলালে এই জিনিসগুলো কিন্তু আমরা আরোপ করতে পারি বা এই জিনিসগুলো বাচ্চাদের শেখাতে পারি হ্যাঁ এবং এটা আমি আমার পরবর্তী প্রজন্মদেরই বলছি যে এইভাবে যদি শিশুদের একটু শেখানো যায় এখানে শ্রী মুখার্জি বলছেন যে মাসিমামশাই যেভাবে যাপন করেছেন সত্যি কথা ওই কাজ কাজ করে করে ওইভাবে জীবনযাপন মানে সিম্পল লিভিং হাই থিঙ্কিং ওদের বাড়িতেও তাই দেখেছি আমি কিন্তু সত্যিই বলছি ঠিক ভাবতে পারি না কিন্তু ওইটা পেয়েছি বলেই আজকে মানুষের পাশে থাকার মনটাও পেয়েছি সামাজিক কিছু দায়বদ্ধতা আমার আছে সেটা বুঝতে শিখেছি আবার ওই বাবা অফিস থেকে আসলে তার হাত থেকে একটা চিটা নিতে হবে কিন্তু ছেলে মেয়েদের আর কিন্তু কেউ নেবে না কোনো কাজের লোক না কিচ্ছু না গাড়ি থেকে নেমে বাবা কিন্তু উপরে উঠবে কিন্তু অ্যাটাচিটা ছেলে মেয়েদের নিতে হবে মনে আছে টলতে টলতে অ্যাটাচি নিয়ে রাখতাম তারপরে বাবা জুতো খুলে যে হাত পা ধুতেন তখনই সাথে সাথে এক গ্লাস জল ঢেকে দিতে হবে আমার কথা হচ্ছে এই ছোট ছোট কাজগুলো তো শেখানো যায় এখনকার দেখি যেটা বা হয়েছে আমাদের ঘরের ছেলেমেয়েরাও মাই আসো বাবাই আসুক মাসির তারা কিন্তু মোবাইল ঘেটে যাচ্ছে কন্টিনিউয়াস হুম জানি যে মোবাইলটা তাদের এখন অনেক দরকার এটাও বুঝি কিন্তু এই যে দেওয়া বা এই যে ভাগ করা এর মাধ্যমে যে আনন্দ এই আনন্দটা শেখানোটা কিন্তু এটা আমাদেরই কাজ নাই বা থাকলো ঠাকুমা দিদি মা নাইবা থাকলো কিন্তু কেউ না কেউ তো শুভাকাঙ্ক্ষী আছে ঠিক এই এই গুলো মানুষগুলোকে কিন্তু বেছে নিতে হবে পৃথিবী বিশাল লাখ লাখ লোক আমাদের সাথে মিশবে তার মধ্যে একশোটা লোক কিন্তু বেছে নিতে হবে তবে না আমরা শিশুদের শেখাতে পারবো আমাদের সমাজকে শেখাতে পারবো আর শিশুদের শিক্ষা না হলে সমাজ কিন্তু এগোবে না আমাদের সমাজ কিন্তু দাঁড়িয়ে পড়ে থাকবে মানে এটা বলতে সোজা লাগছে কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু খুব কঠিন ব্যাপার মানে মা বাবা পাড়া প্রতিবেশী এবার এখন কিন্তু এসব নেই তো প্রতিবেশী ব্যাপারটাই উঠে গেছে কিন্তু আমি একটা কথা বলি আমাদের সময় একজন অনাত্মীয় বা কেউ এসে কিন্তু বাড়িতে থাকতেন যিনি বাচ্চাদের খুব ভালোবাসাও দিতেন আবার বাচ্চাদের শাসনও করতেন যে বাড়ির কর্তা তাকে শাসনও করতেন কেউ কিন্তু কিছু বলতাম না বাবা ভাবতাম না এখন কিন্তু বাচ্চারা ছোট থেকে এটা আমার বাড়ি আমার চটি আমার জিনিস এবং তাদের শাসন করার এক মা বাবা ছাড়া কেউ নেই খুব জড়িয়ে ধরে ভালোবাসারও কেউ নেই হুম এইটা আমি বাড়ির থেকেই শিখেছি আজকেই পুরনো কলকাতার গল্পে পড়েছি কেকা বাসুদেব জানিনা উনি দেখছেন কিনা কেকা বাসুদেব একটা গল্প লিখেছেন তিনি বলেছেন যে একজন অনাত্মীয় থাকবেই যাকে গৃহস্থ বলা হয় আর ঘরটাকে গৃহ বলা হয় আমার কথাটা না খুব পছন্দ হয়েছে এই যে বলি না কিছু কিছু পড়তে গেলে পড়াটা মানে ঋদ্ধ করে মানুষকে এই আজকেই কিন্তু আমি ভাবছি আপনাদের সাথে তো গল্পের মতো হবে তৈরি হওয়ার দরকার নেই পড়তে গিয়ে দেখলাম একদম ঠিক কথা ঘরটাকে আমরা এখন ফ্ল্যাট বলি ঘর আর আমাদের গৃহ নেই সিনেমার মতো সাজানো থাকে হ্যাঁ কিন্তু ঘরটা কিন্তু গৃহ তার মধ্যে যে আসবে সে গৃহস্থ আর আমাদের বাড়িতেও নিয়মটা ছিল জানিনা কোন বাড়িতে আছে আমার যে বাড়িতে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছি সেখানেও এই নিয়মটা ছিল মানুষ আসলেই তাকে জল দিতে হবে ট্রেতে করে ঢাকা দেওয়া জল যেন ট্রেতে করে থাকে এবং সেটা কাজের লোক কিন্তু শুধুমাত্র মানে জাস্ট তোমাকে দেবে তুমি খুব ছোট তাহলে তোমাকে দেবে আর বড় হলে তো কথাই নেই এবং সেই জল দিয়ে তাকে আপ্যায়ন প্রথম এবং তারপরে যা খাবার সব নিজে হাতে দিতে হবে কেউ যেন বাড়িতে এসে জল না চায় এখানে দেখছি আমার অনেক বন্ধু বান্ধবরাই শুনছেন যারা আমাকে নিয়ে বলে তাদের বাড়িতে একই শিক্ষা কিন্তু তারা আমাকে নিয়ে আমার বাড়িতে এখনো আমার ফ্ল্যাটে এসে এটা হাসাহাসি করে ভাস্বতীর বাড়িতে চারিদিকে জল হ্যাঁ সত্যি কথা বলছি আমার কিন্তু বাবা মার মতো অত সিম্পল লিভিং হাই থিঙ্কিং হয়নি কিন্তু ছোট্ট ফ্ল্যাটে হলেও আপনি যেখানে মানে বসে কোথাও আপনাকে দেখতে হবে না আপনি আসবেন জানলে তো আপনার গ্লাস মেজে জল ঢাকা থাকবেই আর তা না হলে যেখানেই দেখবেন জলের একটি ছোট্ট করে বোতল বোতল রয়েছে তা এইটাও আমি বলছি আমার বাবা মার শিক্ষা এবং কমলা স্কুলে যখন পড়েছি তখন সেখানকার শিক্ষিকা সেখানকার সবাই প্রচুর স্নেহ ভালোবাসা পেয়েছি আমি ইচ্ছা করি আর আলাদা করে কারণ নামের উল্লেখ করছি না কারণ এখনো অনেক টিচারের সাথে পরিচয় আছে সেটা অবশ্য পরবর্তীকালে হয়েছে মাঝখানে স্কুলের টিচার ছিল না হ্যাঁ দীপালিকা বলছে আমাদেরও ছিল একদম ঠিক ওই শিক্ষা ছিল বলেই আজকে পুরোনো কলকাতার গল্পে এইভাবে কাজগুলো চলছে এইভাবে স্কুলের কাজগুলো চলছে হুম আর শিক্ষা সরকার যে লিখছেন ভুলটা আমাদেরই আমরা আমি বলবো না ভুলটা কখনোই আমাদেরও না আমাদের বাবা মাদেরও না আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি অনেক সময় আমাদের বিভ্রান্ত করে দেয় যেটা আমরা চাইলেও অনেক সময় হয়ে ওঠে না হ্যাঁ অনেক সময় আমরা অনেক কিছু সুযোগ পাই না আমি বলছি না অনেক সংস্থা বা অনেক চ্যারিটির সাথে যুক্ত থাকা মানেই কিন্তু আমি সমাজের প্রতি দায়বদ্ধ না আমি মানবো না একজন বিবাহিতই হোক বা অবিবাহিতই হোক মেয়েই হোক বা পুরুষই হোক প্রত্যেকটা মানুষ কিন্তু ভেবে দেখবেন সামাজিক এবং তাদের সামাজিক দায়বদ্ধতা আছে তার ভাই তার বোন তার নাতি তার নাতনি তার কাজের লোক তার বন্ধু মানে আমরা কিন্তু পরস্পর পরস্পরের খবরটা নিতেই থাকি তো এটাও তো এক ধরনের মানে সামাজিক দায়বদ্ধতা এইবারে কোন মানুষ আমাদের সাথে আসবে এসে সংস্থায় কাজ করবে বা কোন মানুষ আসবে না সেটাও তো একটু ছেড়ে দিতে হবে একটু বেছে দিতে হবে মানে আমরা কখনোই কোনো অকল্যাণকর কাজের সাথে যুক্ত হব না যেমন ধরুন বলছি প্রচুর গবেষণার ফলে এটাও কিন্তু এই সময়টা শৈশব থেকে স্কুল এই বিশাল সময়ের মধ্যে আমরা আমি যেটা শিখেছি আমার মনে হয় এখনকার শিশুদের কিন্তু সেটা শেখানো উচিত সেটা হচ্ছে এই সময়টাই আমাদের শিক্ষার সময়টা কোনো অকল্যাণকর বিষয় বা কোনো মানুষ যারা অকল্যাণ করে তাদের থেকে সরে আসা বিশাল বিজ্ঞানের গবেষণায় ইউহানে আমাদের কিছু একটা আবিষ্কৃত হয়েছে কোন মানুষের কল্যাণে আসেনি তো আমরা কখনোই তাদের সাথে থাকবো না এটা আমাদের মাথার মধ্যে নিয়ে নিতে হবে আমাদের সাথে আমরা তাদের কোনো কোনো বিজ্ঞান বা বা সংস্কৃতি মানুষ না আমরা কাছে থাকবো না তার কোনো শিশুকে সেটাই বোঝাতে হবে বড় হলেও সেটা বোঝাতে হবে এমনকি বৃদ্ধ হলেও তাকে বোঝাতে হবে এবং এই দেখুন তেজস্ক্রিয়তা একটা বিশাল গবেষণা বিশাল আবিষ্কার তেজস্ক্রিয়তাতে মারণাস্ত্র তৈরি হচ্ছে যুদ্ধের দামামা এখন বেজেছে আমরা কি করব। আমরা নিশ্চয়ই চাইব যুদ্ধটা থামুক কখনোই যুদ্ধ নয় শান্তি চাই আমরা যেইমাত্র সেটা চাইব তখনই আমরা তেজস্ক্রিয়তা আর মারণাস্ত্র হিসাবে তৈরি করতে উৎসাহিত বোধ করবো না এবং থামাবো কিন্তু সেই তেজস্ক্রিয়তাই কিন্তু আমাদের কাজে লাগছে একটা মারণ রোগে সেই রেডিও থেরাপিতেই কিন্তু বহু মানুষ আজকে সুস্থতার পথে তাহলে আমাদের আমরা কাদের সাথে থাকবো যে বিজ্ঞান যে সংস্কৃতি যে মানুষ কল্যাণ কর আমরা তার সাথেই থাকব যেটা অকল্যাণকর বা অনিষ্টকর না আমরা তাদের সাথে থাকব না আমার মা বলতেন যে সাহস আর আদর্শ এই দুটো কোনো কাজেই আসে না যদি সেটা মানুষের কাজে না আসে মানে এই কথাটা আমি যেন একটা মনের মধ্যে কি বলবো মানে একটা ভীষণভাবে নিয়ে নিয়েছি যে সাহসার আদর্শ সত্যি আমি দেখেছি যে কোনো কাজে আসছে না আমি যদি কোনো মানুষের জন্য কাজ করতে না পারি পাশের বাড়ির মেয়েটার জন্য না করতে পারি আমার বন্ধুদের জন্য না করতে পারি আমার সমস্ত কর্মক্ষেত্রে না করতে পারি কিসের কাজে আসবে হম তো সুতরাং মানুষের কল্যাণে যেমন কর্ম পরিত্যাগ করতে হবে ঠিক তেমন শিশুদেরও শেখাতে হবে ছোটবেলায় জন্মদিন হয়তো বাচ্চাদের আমার মা বাবার জন্মদিনে কোনোদিন কোনো জিনিস নিতে দেয়নি কারণ কি তাহলে নাকি সে অনুযায়ী মানুষদের আশা করবো যে ও দামি জিনিস দেবে হ্যাঁ এখন অবাক হয়ে ভাবি জন্মদিনের ছবি দেখি সেদিন আমার এক বন্ধু ওই জন্মদিনে এসছে যখন সেই ছবি ছোট ছবি দেখছি আমার বিয়ের কান আমার দিদিমার দিদিমা সেটা আমার কানে পড়ানো কিন্তু তিনি কাউকে কিছু দিতে দেবেন না এখন ভাবি যে এটা কত বড় শিক্ষা এই শিক্ষাগুলো আচ্ছা বিশ্বজিৎ বাগচি বলছেন কিছু দেখতে পাচ্ছি না শুনতেও পাচ্ছি না আচ্ছা সবাই শুনতে পাচ্ছেন তো আর একটু যদি বলেন তাহলে ভালো আর একটা বলি এই হচ্ছে আমার স্কুল স্কুল থেকে বা চলে গেছি কলেজে কলেজ থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে কর্মক্ষেত্র যে কলেজ ইউনিভার্সিটি কর্মক্ষেত্র পড়েছি জিওলজি অনার্স দিয়ে এখানে প্রচুর জিওলজির মানুষজন পুরনো কলকাতায় রয়েছেন এবং আমার অনেক বড় বড় সিনিয়র দাদারা রয়েছেন ছোটরা রয়েছেন এবারে বলতেই পার তারা জানেন আর বাদ সবাইকে বলছি জিওলজি অনার্স পড়েও আমি হ্যাঁ বালিগঞ্জ সায়েন্স কলেজ বোধহয় পুরোই আমাদের সাথে রয়েছে তো পড়েও আমি জিওলজির লাইনে যেতে পারিনি কারণ হচ্ছে জীবন সাথে নির্বাচন করেছি ব্যাচমেটকে বিশাল পরিবারে গিয়ে পড়েছি এবং কিছু কনজারভেটিভনেস ছিল তাদের মধ্যে যার জন্য আমি জিওলজি ছেড়ে ব্যাংকে কর্মরত ছিলাম ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমি কর্মরতা ছিলাম আমার মনে হয় জীবনের এটা একটা পরম পাওয়া আমার এই আক্ষেপ নেই এবং এটাও আমার একটা শিক্ষা যে সাংঘাতিক একটা মানে পেয়েছি পাওয়া কাকে বলে এই ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়াতে পড়তে এসে যা যা আমার অভিজ্ঞতা হয়েছে সেটা তো আমি বলছি কিন্তু তার আগে একটু বলেনি যে এই যে জিওলজি ভূতত্ত্ব এইটা পড়তে গিয়ে আমাদের কি শিক্ষা হয়েছে মানে যদিও জিওগ্রাফিতেও এটা কিন্তু হয় তবে জিওলজি বা ভূতত্ত্ব এমনই একটা সাবজেক্ট যেখানে মানে ঘন ঘন ফিল্ডে যেতেই হবে এবং সবাইকে একসাথে থাকতেই হবে তো এই যে একসাথে চলা একসাথে থাকা এবং স্যারেরা যা ঠিক করে দিচ্ছেন সেভাবেই থাকা এটার মধ্যে কিন্তু বিশাল শেখার আছে শেখার আছে যে বলার নয় মানে এরকমও হয়েছে আমাদের বন্ধুদের মধ্যে যারা শুনছে তারাও আছেন এর মধ্যে যে আমাদের একটা বড় খাট দেওয়া হয়েছে বিশাল গদ গদি পেতে দেওয়া হয়েছে আমরা জিওলজি ফিল্ডে গেছি আমরা ওই একটা খাটের মধ্যেই কিন্তু ন দশজন শুয়ে পড়ছি হ্যাঁ ওই দশটি মেয়ে শুতে হবে কেননা আমরা একসাথে এই যে যদি হয় সুজন কিন্তু জিওলজির শিক্ষা যখন ফিল্ড করতে করতে হ্যামার দিতে এখন আর জিওলজির ফিল্ড ওইভাবে হয় না এখন শুনি খুব রাজকীয় ভাবে হয় আমাদের সময় কিন্তু সেটা ছিল না আমরা সেই হ্যামারে ক্লান্ত হয়ে হা ক্লান্ত হয়ে টিফিন খেতে বসেছি ডিম গড়িয়ে চলে গেছে লরির তলায় ওই লরির তলা থেকে ডিম নিয়ে ভাগ করে খেয়ে ফেলেছি এসে ফিল্ড লিখতে বসেছি চোখ ঢুলছে সমস্ত কিন্তু তাও আমরা দেখছি ও মা ওর পাটা ব্যাথা করছে এইটা হচ্ছে ও খেতে পেল তো সবাই মিলে শুয়ে আবার আড্ডা গল্প চলতে লাগছে এই যে একসাথে থাকার শিক্ষা এবং যেভাবে যেরম ভাবে রাখবেন ঠিক সেইভাবে থাকার শিক্ষা এইটা কিন্তু হ্যাঁ ঠিক কথা এটা সর্ণালী একদম বলেছে ভূগোলেও তাই আমি বললাম জিওলজি আর জিওগ্রাফিও টু সাম হয়তো বটানিও তবে জিওলজি জিওগ্রাফির মতো বোধ সেটা নয় যার জন্য আমরা উনিশশো চুয়াত্তর সাল থেকে বন্ধুত্বটা আজও আমরা অটুট রেখেছি এবং প্রত্যেকে সারা পৃথিবীর ব্যাপী প্রত্যেকের দরকারি অদরকারি বিপদে আপদে ছাপিয়ে পড়ি হুম এইটা কিন্তু আমরা জিওলজি থেকে শিখেছি আমরা স্যারেদের সম্মান করতে শিখেছি আমরা তাদের সাথে একটা অ্যাকশন ইন্টারাকশন করতে শিখেছি আমরা কিন্তু প্রচণ্ড সম্মান করে একটা দূরত্ব বজায় রাখতে শিখেছি না না এটা ভাববারও কারণে আমরা একদম দুষ্টু ছিলাম না খুব শান্ত ছিলাম না না স্যার বলে দিয়েছেন কোথাও বেরোবে না সবাই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো আমরা কালো চাদর মুড়ি দিয়ে বেলায় খেজুর রস খেতে বেরোতে যাব বেরিয়ে যাব তো এটা এইটাই বয়সের ধর্ম কিন্তু এই যে কিন্তু কেউ কারোর বিরুদ্ধে কিন্তু তখন লাগিয়ে স্যারকে হ্যাঁ যে না যে হ্যাঁ লাগিয়ে দিলাম যে ও খেজুররা শান্তে বেরিয়েছে এই যে কারোর নামে কারোর না বলা বা কেউ কাউকে হিংসা না করা এই একসাথে থাকতে 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 কিন্তু এটা শিক্ষণীয় এইটা কিন্তু শেখা একটা জিওলজি বা ভূতত্ব করার একটা বিরাট প্রাপ্তি মানে বিশালী প্রাপ্তি বলা যায় যে সবাই মিলে ভাগ করে খাওয়া ভাগ করে চলা যে কোনো জায়গায় থেকে যাওয়া আর বর্তমান পরিস্থিতিতে এখন আমার জীবন সাথী যেহেতু না একদমই সেরম না অনেক রাজকীয় ভাবে থাকা খাওয়া সবকিছু হয় একজনের পা মচকে গেল তো আর তিনজন ফিল্ডে যাচ্ছে না মানে কিছুই না লরির মধ্যে চাপাচাপি করে যাচ্ছি সেই সাংঘাতিক অবস্থা তার মধ্যে বলা হচ্ছে আরে গান ধর না শ্রীরন্দা তারও মনে হলো না আচ্ছা এতগুলো লোকের মধ্যে সমস্ত এরকম লোকের মধ্যে ধরতে বলছি বাচ্চা মানে এইটা এখনো আমরা পুরো বায়ালিগঞ্জ সায়েন্স কলেজ এক জায়গায় হয়ে বছরে একবার দুবার আমারই ছোট্ট জায়গা তো একসাথে হয়ে কিন্তু উপভোগ করি আবার এরমও হয় এখানে বলে যে আমি রান্না বান্না করছি তা নয় অন্য আর একজন হোস্ট হয়ে গেল হুম এই জিনিসগুলো কিন্তু মানুষের শিক্ষা এই জিনিসগুলো কিন্তু ছোটবেলা থেকে শেখাটা প্রয়োজন এবং বাচ্চাদের শেখানোটা প্রয়োজন বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে কি হয় চাকরিজীবী বা বিজনেস চাকরি বা বিজনেসটাই তো তাদের গ্রাস করে রাখে তাই জন্য এই জিনিসগুলো হয়তো ডেভেলপ করানো সম্ভব হয় না সেই জন্যই দরকার পাশাপাশি আর কোনো মানুষ কোনো বন্ধু স্ত্রী কোনো কিছু তাদের দিয়ে তাদের ভালোবাসাটা পাওয়ানো মানে যতটা পাওয়া যায় মানে শিশু মনটা বিশেষজ্ঞদের মতে হচ্ছে সবচেয়ে আদরের মন শিশু মনকে যদি আমরা ঠিক রাখতে না পারি আমাদের কিন্তু শিক্ষা সমাজ মন দায়বদ্ধতা কিছুই ঠিক হবে না আমি একটা বাংলাদেশের বাংলা একাডেমিতে সেমিনার শুনেছিলাম তাতে বলেছিল যে সমালোচনার মাঝে শিশুরা বেঁচে থাকলে সে কেবলমাত্র নিন্দা করতে শেখে শত্রুতার মাঝে যদি শিশুরা বেঁচে থাকে সে কেবলমাত্র হানাহানি করতে শেখে বিদ্রুপের মাঝে যদি শিশুরা বেঁচে থাকে সে কেবলমাত্র লাজুক হতে শেখে উদ্দীপনার মাঝে যদি শিশুরা বেঁচে থাকে তাহলে সে আত্মবিশ্বাসী হতে শেখে আর প্রশংসার মাঝে শিশু বেঁচে থাকে সে মূল্যায়ন করতে শেখে যদি শিশু নিরপেক্ষতার মাঝে বেঁচে থাকে সে ন্যায়পরণতা শেখে আর স্বীকৃতি আর বন্ধুদের মাঝে যদি বেঁচে থাকে শিশু তাহলেই সেই শিশু পৃথিবীতে ভালোবাসা খুঁজে পায় আমার মনে হয় প্রত্যেকটা মা বাবা এখন যারা বাচ্চাদের বড় করছে এই জিনিসটা বোঝা উচিত চলে আসছি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে এই শিক্ষার ব্যাপার বলতে গিয়ে একটা জিনিস খুব বলতে ইচ্ছা করছে মানে এতদিন আগেকার আমার বন্ধুরাও হয়তো অবাক হয়ে যাবে এই যে সন্তানদের উপর চাপ এই নিয়ে বহু বছর আগে আমাদের সায়েন্স কলেজের স্যার জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে যারা আছেন মানে ছিলেন অবসর নিয়েছেন তাদের কাছে শুনি স্যার নাকি এখনো লাইব্রেরিতে যান এবং বই পড়েন কোনো কারণে নাই উনি শুধু জিওলজির বই পড়ে যান তো সেই ডক্টর অমলজ্যোতি সেনগুপ্তের একটা কাটিং পেপার কাটিং আমার কাছে রয়েছে তিনি আনন্দবাজার পত্রিকায় লিখেছেন একদম পেপার কাটিংটা পড়ছি সমাজ আজকের এই শিশু শিক্ষা বা শিক্ষার পদ্ধতি নিয়ে খুবই চিন্তিত বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন উপাচার্য অধ্যাপক অমলজ্যোতি সেনগুপ্তের মতে পাঠ্য বিষয়ে আগ্রহ আনাটাই মূল কথা এ দায়িত্ব অভিভাবক এবং স্কুল শিক্ষকের এজন্য তাদেরও প্রস্তুতি নিতে হবে শিশু মনে এই আগ্রহ জন্মালেই পাঠ্য বিষয়ে তাদের আকর্ষণ বাড়বে ফলে সহজেই আত্মবিশ্বাস জন্মাবে এই আত্মবিশ্বাসই সাফল্য আনবে এই যে বহু বছর আগে আনন্দবাজারে লেখা এই কথাটা এই যে আমাদের রেখে দেওয়া এটাও মনে হয় আমার ওই ছোটবেলাকার শিক্ষা কারণ ছোটবেলা থেকে একটা অভ্যেস করেছিলেন বাবা বই পড়তেই হবে ছেড়ে ফেলুক ফেলুক গড়িয়াটে আমাদের তখন নিচে ওই ফুটপাতে বই বিক্রি হতো সেই ফুটপাতের বই তিন বছর বয়স থেকে যে কত কিছু বই বই বাবা মা এনে দিয়েছেন ভাবার বাইরে মানে মানে এত যে কি যেমন তিনি ঝুলিও এনেছেন সুকুমার রায় এনেছেন রবীন্দ্রনাথের বইও এনেছেন ওদিকে আবার আঙ্কেল টামস কেবিনও এনেছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এইটি ডেজও এনেছেন ফেয়ারি টেলস এনেছেন বইগুলো মাঝে মাঝে ছিঁড়ে ফেলতাম পড়তে পড়তে ছিঁড়ে ফেললে কিন্তু ফেলে দেওয়া যেত না তোমরা কেউ ব্যবহার করি আমাদের ছোটবেলায় গদের আঠা ছিল গদটা ভিজিয়ে রেখে তারপরে সেটা আঠা করে সেটা একটা তুলির মতো জিনিস দিয়ে লাগাতে হতো সেই গদের আঠা দিয়ে সেটা জোড়া লাগতো হ্যাঁ নতুন বই আসতো কিন্তু ওইটা কিন্তু জোড়া লাগাতে হবে আজকে আমি এতদিন বাদে বলবো এইটা আর শিক্ষা এখনকার দিনে আমরাও করি ছেলেমেয়েরা তো করি আমরাও করি ইউজ অ্যান্ড থ্রো এই ইউজ অ্যান্ড থ্রো করতে করতে আজকে আমরা নতুন জামা কাপড় ফেলে দিচ্ছি আমরা যেই মাত্র বৃদ্ধ বৃদ্ধা মা বাবা হচ্ছে ফেলে দিচ্ছি বা একটা ছোট জায়গায় রেখে দিচ্ছি বা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি ইউজ অ্যান্ড থ্রো করতে করতে যেই আমার দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা স্পেশাল চাইল্ড হলো আর অনাদরে রাখছি যেই আমার বাচ্চা পড়াশুনো জানলো না অমনি তাকে সরিয়ে দিচ্ছি এই ইউজ অ্যান্ড থ্রো ব্যাপারটা কিন্তু মানুষের মননে চিন্তায় ঢুকে যাচ্ছে হ্যাঁ ঠিক কথা স্বর্ণালী বলেছে আমরা ব্যবহার করছি একদম তাই আরে এই স্বর্ণালী ব্যবহার করছে বলেই না আজকে স্বর্ণালী দীপালিকা যেতে পারছে অন্য আর পাঁচটা মানুষের থেকে কিছুটা আলাদা তো এদের বলতেই হবে কারণ সমাজের দায়বদ্ধতা যে সেই সমাজের দায়বদ্ধতাটা আমার সাথে ভাগ না সবাই আমরা আমাদের শুধু চেতনাটা জাগাতে হবে আর কিচ্ছু নয় বললাম এটা এবারে আমি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে চলে আসি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ায় ঢুকে আমি একটা প্রচুর বিশাল এক জগৎ পেয়েছি মানে পুরো ভারতময় আমার একটা জগৎ প্রথমে ঢুকে দেখলাম যে এখানে সিনিয়র যারা তারা অসম্ভব স্নেহ করেন জুনিয়রদের আমাদের হাতে না সেই লাল নীল গোলাপি কাঠি আইসক্রিম ধরিয়ে দিতেন তারপরে ফুচকা খেতে নিয়ে যেতেন মানে যেটা হয়তো অন্য জায়গায় কাজ করলে এটা আমি পেতাম না আর পেয়েছি একেবারে নিচু স্তর থেকে একেবারে উঁচু স্তরের গ্রাহকরা যাদের মধ্যে সবাই আছেন ফুটপাথে বিক্রি করছে এরকম লোক আছে আইসক্রিম বিক্রি করছে তিনিও আছেন বেড খাবার বিক্রি করছে তিনিও আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত বিদগ্ধ মন্ত্রী আমলাও আছেন এই যে গ্রাহক পরিষেবা যেটা আমার কাজ যার জন্য আমি অর্থ পাচ্ছি অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা পাচ্ছি এই আমার দেওয়া মানে একটা জানলা খুলে গেল পরিষেবা দিলে এত যে একটা আত্মতৃপ্তি হয় এই প্রথম বুঝতে শিখলাম এবং অসম্ভব এটার বিনিময়ে আমি তো রোজগার করছি সুতরাং এটা আমাকে প্রাণপাণে করতে হবে এইটা আমি বুঝতে শিখলাম এবং সেই পরিষেবার মাধ্যমে আমার এক বিশাল পরিচিতি জগৎ খুলে গেল থাকলাম সংগঠনে সংগঠনে কিছু মানুষের হাত ধরে যারা কিছু মানুষ এখন আর নেই আর যারা আছেন তাদের হাত ধরে বড় হয়েছি দেখলাম উমা এরা সংগঠন চালায় মানে ব্যাংকের যে অসুবিধা সুবিধা প্রত্যন্ত গ্রামে বা শহরে ইউনাইটেড ব্যাংক তো গলিতে গলিতে প্রত্যন্ত গ্রামে আছে তা নয় এরা তো কারোর বিপদ হলে ছুটে যায় উমা বলছে তুই অফিস কর আমরা হসপিটালে থাকবো তোর বাড়িতে খাবার পৌঁছাবো এবং মাস মা হাসপাতালে ছিলেন এক মাস তারা বাড়িতে খাবার পৌঁছেছে তাদের বৌরা এটা ভাবতে পারা যায় না কতটা পাওয়া এবং এই পাওয়াটা আমার মনে হয় ভাগ্য এটা কোনো দায় নয় এটা একটা ভাগ্যের ব্যাপার এবং ইউবিআইতেই আমরা খুলি ইউবিআই অব ইন্ডিয়া ওয়েলফেয়ার কালচারাল সোসাইটি এই ওয়েলফেয়ার এন্ড কালচারাল সোসাইটি করতে গিয়ে আমরা প্রচুর ডাক্তার এবং প্রচুর মানুষের সংস্পর্শে আসি যেখানে ডক্টর দেবী শেঠি ডক্টর দেবী শেঠির সাথে আমাদের পরিচয় হয় তখন তো বুঝতেই পারছেন দেবী শেঠি একজন সুদর্শন যুবক এবং আমাদের বয়স অল্প আমরা তখন সমাজের কাজ কি কাজ বুঝি না ওয়েলফেয়ার সোসাইটিতে আছি সুতরাং একটা দুস্থ বাচ্চা সে জন্মের পরে তার হার্টে ফুটক। উনি আমাদের ওয়েলফেয়ার সোসাইটির সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন একটা অভিজ্ঞতা ভাব করি ভাগ করি হ্যাঁ আমি তো তখনও এত কিছু জানি না জগৎ সম্পর্কে এই রকম একটা অপারেশনের সময় নিয়ে যাওয়া হয়েছিল আমরা পাঁচজন গেছিলাম আমার সাথে কাজ করেছে আমার এক বন্ধু ব্যাংকেরই বন্ধু তারা আমার জিওলজির মেয়েদেরও বন্ধু কৈলি গাঙ্গুলি আমরা না গেছিলাম আমরা দেখেছি ডক্টর দেবী এলেন যেরমভাবে আমরা ভগবানকে সাজাই সেইভাবে নেমে এলেন এবং সেইভাবে নেমেছেন ওনার সাদা একট্রন পুরো রক্তে রক্তে লাল এবং হাতের যে গ্লাভস সেটাও রক্তে লাল আপনি ভাবুন এইটা দেখলে কিন্তু একটা মানুষের আতকে ওঠার কথা কিন্তু ওনার যে মুখের যে একটা আত্মপ্রসাদ বা একটা হাসি আর মিষ্টি করে আমাদের দিকে তাকিয়ে হাসা মানে সমস্ত দুঃখ যেন ভুলিয়ে দেয় সমস্ত প্রাপ্তির ডালাটা মানে পুরো ডালা যেন আমাদের পূর্ণ হয়ে উঠতো এসে বলতেন ছেলেটির এই হয়েছে বাচ্চাটির এই হয়েছে মেয়েটির এই হয়েছে পরবর্তীকালে এইটা লাগবে আমি এইভাবে এই করেছি মানে মনে হতো কি আমাদের যেন এবিসিডি শেখাচ্ছেন এবং ভাবতে পারবেন না যে একটা হার্টের মাপ তো একটা হাতের মুঠির সমান তো ওইটুকুনি বাচ্চা তার ওইটুকুনি মুঠিতে কি অবলীলা ক্রমে উনি বলে যেতেন এবং বলে তারপরে আমাদের পরবর্তী কর্মপদ্ধতি বুঝিয়ে তারপরে উনি কিন্তু গিয়ে প্রাণ ছাড়তেন আমার কাছে কিন্তু ডাক্তার হিসাবে এটা একটা বিশাল মানে পাওনা যে ডক্টর দেবী শেটির মতো ডাক্তার কাজ করেছি শুধু না পরবর্তীকালে আমি পার্সোনালি অনেক সাহায্য পেয়েছি অনেকের অন্যের জন্য এবং এই অন্যের জন্য কাজ করার মধ্যে দিয়েই তো মানুষের প্রতি দায়বদ্ধতা বা মানুষের পাশে থাকার মন এটা আসে সেইটা সেইভাবেই এসছে আমরা ওয়েলফেয়ার সোসাইটি থেকে পরিবারকে এক করার জন্য বাচ্চাদের নিয়ে পিকনিক করতাম তাদের নানা রকম জিনিস শেখাতাম সেমিনার করতাম প্রদান থেকে অনেক বিদক্ত ব্যক্তিকে আমরা সম্মান দিয়ে সম্মাননা যাকে বলে দিতাম আমরা প্রচুর প্রোগ্রাম করেছি প্রচুর স্বাস্থ্যের ক্যাম্প করেছি এবং এই এর মাঝখান দিয়ে যে রৃদ্ধ ব্যাপারটা সমৃদ্ধ ব্যাপারটা হয়েছি সেটা কিন্তু মানে বলার অপেক্ষা রাখে না মানে ঠিক কথা অর্থনৈতিকভাবে ভাবে আমি মানে অনেকটা স্বনির্ভরতা ওখান থেকেই পেয়েছি আর তখন আমার মনে হয়েছে সেই আবার জাপনের রবীন্দ্রনাথ যে দিবে আর নেবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে কারণ অসুখ হলে এখনো কিন্তু ওয়েলফেয়ার সোসাইটি এখন যেহেতু অবসর সবাই নিয়ে নিয়েছে বন্ধ হয়েছে কিন্তু অসুখ হলেও এখনো কিন্তু ম্যাড্রাসে যেই বন্ধু কাজ করেছে তার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর এই হয়েছে বম্বে পাঠিয়ে দাও তা সেই সাগর তীরে আমাদের রবীন্দ্রনাথ তো যাপনে যাবে না সত্যি কিন্তু নিবে মিলাবে মিলিবে আমাদের 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 বাচ্চাদের শেখাতে 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 হবে 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 নাতি সমাজকে যে শিশুদের কিভাবে আমরা রাখবো কিভাবে শেখাবো কিভাবে হাসি মুখে আমরা অন্যের কাজ করব তার মানেই নয় কিন্তু আমরা কোন একটা সংস্থার সাথে যুক্ত থাকব একটা পাশের বাড়ির ছেলের করাটাও কিন্তু অনেকটা করা হুম এর মধ্যে এবারে আমি আসি যেটাতে আমার খুব মানে বাচ্চাদের শিশুদের এবং গ্রামে আমার একটা অভিজ্ঞতা সেটা হচ্ছে আই ফাউন্ডেশন প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর এস কে দাসের সুযোগ্য পুত্র ডক্টর দেবাশিস দাস এবং পুত্রপুত্র ডক্টর মৈত্রী দাসের তত্ত্বাবধানে খোলা হয় আই ফাউন্ডেশন এই আই ফাউন্ডেশন মানে প্রত্যন্ত গ্রামে গিয়ে চোখে চোখ রোগের সমস্ত অপারেশন নয় কিন্তু চোখ দেখত এবং চোখের নানা রকম অপারেশন কিন্তু তারা তাদের চেম্বারে নিয়ে এসে করতেন তাদের বাড়িতে এখনো আছে এই দিন ধরে এদের ডাকে সাড়া দিয়ে আমি আই ফাউন্ডেশনে যুক্ত ছিলাম দিন স্পোক্সম্যান হিসেবে ছিলাম এদের কাজের মধ্যে ছিলাম গ্রাম থেকে গ্রামান্তরে যে আমরা যেতাম এখন ছেলেমেয়েরা ভাবতেই পারবে না যে এই যাওয়াটা কি সাংঘাতিক জানেন অনেক জায়গায় গ্রামে রাত্রি থেকেছি যেখানে কোনো টয়লেট নেই সেই মাঠে কাটে যেতে হতো কিন্তু কোনো অসুবিধা বুঝিনি এটাও কিন্তু বা জিওলজির একটা আমার পাওনা বলতে হবে এবং ওই দেবাশিস ময়টি আমার থেকে অনেক ছোট এরা যে কিভাবে কাজ করে গেছে কলকাতা অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম এবং আজও তারা চালিয়ে যাচ্ছে সেই কাজ আজ আমি আর আই ফাউন্ডেশনের মধ্যে ডাইরেক্ট জড়িত নই কারণ দেবাশিষ মৈটে তার ছেলে তার মেয়ে তার জামাই আমরা এখন রোজকার পরিবারের যাতায়াত করি কিন্তু ওই যে টয়লেট ছাড়া জায়গায় যখন চোখ দেখছে আমার মনে আছে একটা গ্রামে তিন চারজন আর সবচেয়ে বড় কথা কি একটা মজার কথা এই আই ফাউন্ডেশনে কোনো ক্যাম্পে যাওয়ার আগে না পুরো পড়াশোনা করানো হতো এইটা আমার মনে হয় খুব দরকার এই ওরা বর্ণপরিচয় খুলছে না মেদিনীপুরে পরবর্তীকালে যখন সবাই যাবে বা আমরা একটা স্কাট থেকে কুসুমদা স্কুলে কুসুমদাতে স্কুল হচ্ছে মানে এই যে এই যে যাবে তার আগে একটা হোমওয়ার্ক বা পড়াশোনা এটা কিন্তু খুব করা দরকার এই আই ফাউন্ডেশন থেকে এটা আমি শিখেছি আগে মেসমশাই বা দেবাশিস পুরো পড়াশোনা করিনি তো মানে চোখের ব্যাপারে আমরা বিশারদ এবং এখনো দেবাশিসের প্রেজেন্ট করা বই আমার আছে আমার বন্ধুদের আবার সেটা পড়ে পড়ে এখনো বলি যে না না তোর এটা না এটা হয়েছে উইক প্রত্যন্ত গ্রামে আমরা দেখেছি দুটো চোখে কিচ্ছু দেখতে পাচ্ছে না ওমা বলে কি ঠিক আছে চোখ তুমি কি করো না সকালে উঠে ধান কাটি তারপরে রান্না করি তারপরে পাঁচটা বাচ্চা মানুষ করি তারপরে এটা করি তারপরে বর কি করে না বর তো কিছু করে না মদ খেয়ে এসে পেটায় সে কি কথা তুমি চোখে দেখো না না চোখে কই দেখতে তো রান্না করতে পারি তো তার দুটো চোখে পুরো সে কিন্তু কিছু দেখতে পায় না তার ডাকা তাদের মানে চোখে না ছেলে মেয়েদের মৈত্রী কিন্তু তাদের বলে তাদের কলকাতায় নিয়ে এসে তাদের চিকিৎসা করে আই ফাউন্ডেশনে এদের মতো মানুষের সাথে থাকা বা এদের মতো মানুষকে সাথে পাওয়া এটাও একটা সামাজিক দায়বদ্ধতার ব্যাপার এবং আমাকে সামাজিক দায়বদ্ধ হতে সাহায্য করেছে বলতে পারা যায় এই যে বিচিত্র অভিজ্ঞতা আই ফাউন্ডেশনের অভিজ্ঞতা তো আমার মানে ভোলা উচিত নয় যে সব পেশার সব মানুষ আমাকে দিয়েছে সাথ আর সেই জন্য স্বর্ণালী দীপালিকা জয়ন্তকে আমি আরো বেশি করে বলবো সেই জন্যই আমি তোমাদের ভালোবাসা তোমাদের দিকে বাড়াই হাত এরপরে খারাপ লাগলেও এটা একটা তো যখন জীবনের অঙ্গ বলতেই হবে যে দু সালে আমি আক্রান্ত হই একটি অসুখের আমি না যখন যা লড রক্ত লাক্ত দিতাম এইটা আমাদের ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া ওয়েলফেয়ার সোসাইটির একটা উদ্দেশ্যই ছিল যে যার যে রক্ত মানে গ্রুপ একেবারে আমাদের ছক করা থাকত কম্পিউটারের তো ব্যবহার ছিল না পুরো ছক করা যতক্ষণে কম্পিউটার হয় তার আগে কিন্তু লোক পৌঁছে যেত সেখানে এবং আজও কিন্তু আমি সেই সুবিধাটা পাই আমার ব্যাংকের ছোট ছোট সহকর্মীদের কাছে যারা উনিশশো পঁচাশির পরে দু হাজার বারোতে ব্যাংকের পরীক্ষা দিয়ে ঢুকেছে তারা কিন্তু কিভাবে যে মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে এবং এই সংগঠনের থেকে না থেকে ছোট কচি বাচ্চা নিয়ে আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই স্বর্ণালী দীপালিকার মতন এরাও এতদিন কাজ করে মানে আসিস না আসিস না করলেও তারা বাচ্চা সময় চলে আসছে কারণ দেড় বছর বাচ্চা হয়েছে দেড় বছর তো কোভিড পরিস্থিতিতে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়নি তাহলে ভাসতী পিসি বা ভাসতী মাসি বা ভাসতী আন্টি বা ভাসতী দি তো নি আমার বাচ্চাকে হবে কি করে তারা এসে তাদের মতো ভেঙে চুরে দিয়ে চলে যাচ্ছে কিন্তু এটাও কিন্তু একটা পাওয়া জীবনের জীবনের পরম প্রাপ্তি বলে মনে হয় এবং যে কোনো আত্মীয় স্বজন কোনো এই শোন দিয়াশিস কিন্তু রক্ত তোর তো পজিটিভ এই শোন দিয়াশিস এই বয়সে এতদিন অবসরের পরও যখন এগুলো পাই না তখন মনে হয় জানি না আর কি কি আমার জন্য রেখে গেছেন যে পরম প্রাপ্তির খাতায় এই রক্ত দিতে গিয়ে আমার একটা অসুখ হয় যেখানে আমাকে রক্ত নিতে হয় এই যে বোতল বোতল রক্ত নিতে হয়েছিল তখন আমি একটা মারণ রোগে আক্রান্ত হই স্বাভাবিকভাবে এই রোগটা ধরা পড়তে একটু দেরি হয় রোগটা হয় লিভারে এবং স্বাভাবিকভাবে আমি শুনি যে আমি সারাক্ষণ তো অফিস এদিক আর দিক নেচে বেড়াচ্ছি আর পরিবারের সব করে বেড়াচ্ছি বিশাল পরিবার আমার শ্বশুররাও ছিলেন এগারো ভাই তিন বোন এই সংসার থেকে ওই সংসারে গিয়ে পড়েছি অনেক কিছু শিখেছি হয়তো আমি পাইনি অনেক কিছু কিন্তু অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে তো এবং আমি ঘরের বা পরিবারের তো সাপোর্ট পেয়েছি বলতে হবে তা না হলে তো হয় না আমার যা ভাসুর মানে তারা প্রচুর বিদ্যান বিদগ্ধ ব্যক্তি সব ফিজিক্সে পোস্ট ডক্টরে কিন্তু ভাসতী যা বলবে সেটাই মেয়ে মানে সেটাই একদম শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পরে পুরো ফ্যামিলিতে এখনও তাই মানে এটাও আমার কাছে একটা পাওয়া তো সেই সময় আমার যে অসুখটা করে এই মারণ রোগ থেকে প্রথম আমাকে বাঁচায় আমারই এখানে শুনছে আমাদের সাথে সেই বন্ধুরও বন্ধু আমাদের দিদির মতন তিনি প্রথম ডিটেক্ট করেন ডক্টর অরুণা গাঙ্গুলি ডক্টর অরুণা গাঙ্গুলি আর ডক্টর পীযুষ গাঙ্গুলির সহায়তায় আমি ডক্টর সুকুমার মুখার্জিকে দেখাতে চাই উনি আমাকে টেস্ট করতে বলেন পঞ্চাশ হাজার টাকার টেস্ট দু হাজার সালে এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার কিন্তু সেই টেস্ট করাই এবং যথারীতি আমার ধরা পড়ে চিকিৎসা শুরু হয় প্রায় দেড় বছর মতন আমি চিকিৎসাধীন ছিলাম প্রথমে ভেবেছিলাম টাটাতে যাব কিন্তু আমার ওই মনের জোরটা ছিল যে আমার এখানে লোক বল বেশি আমার আত্মীয়রা আছে আমার ব্যাংকের লোকের আছে আমার জিওলজি বন্ধুরা আছে আমার মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব আছে আমি এখানেই চিকিৎসা করাবো যা হবে হবে আর আমার আছে সাথে অগণিত মানুষের ভালোবাসা সত্যি কিন্তু ভালোবাসা যখন আমার বত্রিশ কেজি ওজন হয়ে গেছে মাথায় চুল নেই একটাও আমার সমস্ত ব্যাংকের মহিলা সহকর্মীরা গিয়ে কোঠারিতে হাও হাউ করে কাঁদছে আমি কিন্তু তখন বত্রিশ কেজি ওজন নিয়ে বলছি কাঁদছিস কেন ও মা কি বোকারে আমি এই কটা দিন দে আমি আবার ছুটব এবং সেই জায়গায় আমি আয়া নিয়ে চৌরঙ্গী শাখায় অফিস করেছি লাঠি নিয়ে বাধিকটা একটু এদিক ওদিক হয়েছিল ডক্টর সুকুমার মুখার্জির ডক্টর কর্মবীর চক্রবর্তীর এই কেমোথেরাপিতে ডক্টর ঘনশ্যাম গুন্ডু ডক্টর নিরঞ্জন ব্যানার্জি এবং অগণিত ডাক্তারের প্রচণ্ড মানে অক্লান্ত প্রচেষ্টায় আমি সেরে উঠেছি ওর মধ্যে যখন চলছে আমার কেমোথেরাপি ওয়ান ফাইন মর্নিং উঠে দেখছি আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না কিচ্ছু না পুরো সাদা যখন আমাকে সাইড এফেক্ট বুঝিয়েছিল তখন শুনেছিলাম এই রিপিটাল একসাথে যদি ওরাল এবং তাহলে নাকি অনেক সাইড এফেক্ট হয় চলে আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না সাথে সাথে এই দেবাশিস মইটিকে ফোন করা হলো মানে ভাবতেই পারবে না যে ওই অবস্থায় শুধু অপারেশনটা করে তারা সমস্ত যন্ত্রপাতি বড় বড় নিয়ে বাইক গিয়ে হাজির হলো আমাদের সারাদিনের খাবার নিয়ে সারা দিন থেকে সমস্ত পরীক্ষা করে এবং মানে রাতেও ঘন রাতে তারা বাড়ি ফিরলো এবং দিনের পর দিন তারা এই চিকিৎসার মাধ্যমে আমার চোখ ঠিক আমি চোখে দৃষ্টি ফিরে পেলাম আমার মনে হয় মানুষের পাশে থাকার মন সৃষ্টি এই থেকেই হয়েছে সমাজের প্রতি দায়বদ্ধতা এই থেকেই আমার এসছে আর এই মানুষগুলোকে যে পাশে পেয়েছি সেইটা মানে ভাবাই যায় না যে মৈত্রী আজকে শুনবে বা পরে ইউটিউবে শুনবে বারবারই বলছে লিখেছে সেটা আর ওই যে বলে না যে তেমন করে হাত বাড়ালেই সুখ পাওয়া যায় অনেকখানি আমি তখন বত্রিশ কেজি ওজনেও ভাবছি এটা কি সুখ মানে দুটো বড় বড় এরা নেত্রালয় শঙ্কর নেত্রালয় ফেলো এরা নিজের বাচ্চার জন্য ছেড়ে চলে এসছে কলকাতায় ইরা এসে আমার বাড়িতে রকম ভাবে করছে এই যে তেমন করে হাত বাড়িয়ে সুখটা পেয়েছি আমার মনে হয় যে নিশ্চয়ই হাত বাড়ালে মনের জোর থাকলে আমি ভালো হব উমা খারাপের কি আছে হয়তো সব সবসময় হওয়া যায় না এখানে আমার যে বন্ধুরা শুনছেন তাদের মধ্যেও কিন্তু এই রকম রোগে আক্রান্ত আছে কিছুটা সুস্থ হয়েছে চিকিৎসা চলছে অস্বাভাবিক মনের জোর ওই যে জিওলজি ব্যাংকের বন্ধু আছেন যাদের এখনো কেমো চলছে নানা মাথায় তারা কিন্তু সেজে যে বিয়ে বাড়ি চলে গেছে দেখলাম হ্যাঁ এই মনের জোর এবং এই সমস্ত মানুষ বেছে পাশে নেওয়া এটা কিন্তু আমার বিরাট ভাগ্য যে আমি পেয়েছি যখন আমার এই অসুখ করেছিল আমি আমার পুরো বাস ফ্যামিলিকে পাশে পেয়েছি আমার একমাত্র যে আমার নিজের ননদ তার ছেলে তখন মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা ছেড়ে সে রাতের পর রাত আমার কোঠারি জেগেছে আমার প্রতিটা জিওলজির বন্ধু পাইক রেগুলার কোর্সে গেছে প্রতিটা ব্যাংকের সহকর্মী এবং জেনারেল জেনারেল ম্যানেজার থেকে আরম্ভ করে ব্যাংক ম্যানেজার সুইপার যার যখন লাগবে প্রত্যন্ত গড়িয়া বাস সেখান থেকে তারা পাইক পৌঁছে গেছে আমাদের ঘরে লোকে লোকার ছিল ম্যাড্রাস থেকে আমার জিওলজির বন্ধুরা এসছে মানে আমি যে কি পেয়েছি যেটা আমাকে মনে শুধু দেয়নি আমি সমাজকে একটা বার্তা দেব যে মানুষের সাথে যদি কাজ করা যায় মানুষকে যদি সম্মান দেওয়া যায় মানুষকে যদি ভালোবাসা দেওয়া যায় তাহলে কিন্তু তুমি অবশ্যই সেটা ফিরে পাবে এবং আর একটা জিনিস এটা আমি একজন মনস্তাত্ত্বিকের সেমিনারে এই কোভিড পরিস্থিতিতে মানে শুনলাম বা সেশনে ছিলাম বলছেন যে সবসময় এই ফেসবুক বা টুইটারের মাধ্যমে বা পাশাপাশি বন্ধু নিয়ে তুমি বন্ধু বাঁচবে না আমার এখানে এক বন্ধুর মেয়ে মানে আমার কন্যাই প্রায় বলতে পারা যায় তিনি দেখছেন প্রায় আমাকে বলে মাসি তোমাদের যেরকম বন্ধুত্ব সেরকম বন্ধু আমাদের হয় না কিন্তু কালিক্রমে ক্রমে দেখছি তার বন্ধুরাও কিন্তু সেরকম কেন কি সে তার মাকে যখন দেখছে দেখতে দেখতে সেটা শিখছে বলছে যে পছন্দ এবং অপছন্দ মনস্তাত্ত্বিকদের মতে দুটো শ্রেণীর মানুষকে নিয়েই চলতে হবে মানে ফেসবুক টুইটারে আমরা না পছন্দ মতো মানুষ বেছে নিচ্ছি না তাহলে হবে না তোমার দুই শ্রেণীর মানুষকে নিয়ে চলতে হবে এবারে কোন শ্রেণীর মানুষ তোমার বেশি কাছে থাকবে আর কোন শ্রেণীর মানুষকে একটু দূরে রাখবে সেটা তোমার ভাবনা এবং তার সাথে তুমি কিন্তু কাউকে অসম্মান করবে না আমাকে তোমার পছন্দ নাই হতে পারে বা আমার আজকে নাই ভালো লাগতে পারে স্বর্ণালী ওই হলেই বলতে পারিস কি বাজে করে কিন্তু তার মানেই নয় কিন্তু সেই শিক্ষা যে সামনাসামনি মানুষটাকে অসম্মান করবে আর সেই জন্যই আজকে স্বর্ণালী বলুন দীপালিকা বলো এই দেবজানি বলো ভাস্বতী যারা আছেন এখানে জয়ন্তরা এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারছে মানে এইটা যে কতটা সত্যি এইটা মানে এটা না ফিল করলে অনুভূতিটা না আসলে কিন্তু এটা বোঝা যাবে না যে যে এই পুরো ফ্যামিলি পাওয়া পুরো বন্ধু পাওয়া এই হাত বাড়ালে সুখটা পাওয়া আর এই যে শেখা যেটা বলে না হ্যাঁ দীপালিকে বলছিল আমাকে শিশুদের শিশুদের শিক্ষাও যেমন করা যায় আমি কিন্তু একটা কথা বলবই বড়দেরও কিন্তু শেখানো যায় বড়দেরও শেখানো চায় আমি নিজেই ফ্যামিলিতে এসে কিছু কিছু শিখেছি এটা হাসির ব্যাপার হলেও আমি হঠাৎ যখন বিবাহ সূত্রে আবদ্ধ একে তো জিওলজির লাইনে যেতে পারলাম না তারপরে ব্যাংকে চাকরি করে যখন আসতাম তখন মা আমার ভাসুরজিকে এবং আমার দেওরকে কোলে দিয়ে বলতো যা পার্কে ঘুরিয়ে আন সে তো ঘুরিয়ে টুরিয়ে আসতাম কিন্তু ছুটির দিনে দেখতাম একজন মানুষ আমাদের বাড়িতে বসে মাটিতে খায় সে তো কর্পোরেশনে জমাদার মোটামুটি আড়াই থেকে তিন কেজি চালের ভাত তাহলে সেই ভাত যদি যিনি খাবেন তার সাথে সমসাময়িক জিনিস যখনই কাকারা বেড়াতে আসতেন মাসে মানে বছরের মধ্যে তিন চারবার তো সবাই মানে সবাই একসাথে হতো বাড়িতে আচ্ছা কাকু ইরম করে কি করে খায় না পয়সার ব্যাপারে কিন্তু আমার শ্বশুর খুব বড় কেমিস্ট ছিলেন স্মিথ ক্লাইন্টে কিন্তু তখন তো অবসর নিয়েছেন কিন্তু কোনো ছেলে বউ এর উপর কিন্তু উনি নির্ভর করেননি কোনোদিন তো যখনই কাকুদের পা তো ননদ নদের নিয়ে এটা হাসাহাসি করতাম এবং আমরা বলতাম আচ্ছা মা দিচ্ছে তো আমাদের কি কিন্তু না কোথায় একটা মনের মধ্যে কিটকিট করতো বা কিরম একটা আছে কেন এত দেওয়ার কি আছে এত খাওয়ানোর কি আছে বছরের পর বছর মা বলেছিলেন শাশুড়ি মা বলেছিলেন যে ওর জন্ডিস হয়েছিল তারপরে ক্রমশই দুর্বল হয়ে পড়ছিল তো আমাদের তো খাবার জিনিস আছে তাহলে একটা মানুষ না হয় তিন কেজি চালের ভাত রোজ খাই তাতে তোদের কি হচ্ছে তোদের কি খাবারে কম পড়ছে কিছু বলিনি কিন্তু একটা জিনিস বুঝেছি কত বড় মহান মনের মানুষ ছে এটাও আমার শ্বশুরবাড়ির দিক থেকে একটা শিক্ষণীয় ব্যাপার মানে খুবই শিক্ষণীয় মানে এই যে একটা রাস্তার মানুষকে তুলে বছরের পর বছর খাওয়ানো এবং শাশুড়ি মারা যাবার পরেও আমরা সেটা করে গেছি তখন কিন্তু একটু কষ্টই হয়েছে তবুও কিন্তু করে গেছি এটা আমার মনে হয় যে মানুষের পাশে থাকার মন কোনো সংস্থা করা চ্যারিটি করা বা যুক্ত থাকা মানেই মানুষের পাশে থাকা না একটা গৃহবধূও কিন্তু ঠিক এইভাবেই মানুষের মানুষের পাশে থাকতে পারে এটা একটা বিরাট শিক্ষণীয় আর বড়টা শিখতে পারে মানে অনেকে হয়তো বোর হচ্ছে একটা কথা বলি আমার খুশ শাশুড়ি কাকিমা বসন্ত থাকেন ভীষণ আপডেটের ভদ্র মহিলা মানে এখন নেই গত বছর উনি চলে গেলেন মানে ভীষণই বেশি আপডেট এটাকে যাকে বলে শেষ পর্যন্ত গাড়ি চালিয়েছেন ক্লাব পার্টি সমস্ত কিছু আবার আলুপোস্ত রান্না করেন তো তিনি তার ছেলে থাকে জয়বাসু আমার দেওয়ার থাকে লুই ভেলিতে আমেরিকান বউ তাকে তারা এসছে তো বউ বলছে আচ্ছা মা যে আসে তাকেই তোমরা খেতে দাও কেন বলছি এটা আমাদের আতিথেয়তা এটাকে আমাদের বলে আতিথেয়তা তো ওকে বুঝিয়েছে যে বোস ফ্যামিলিতে একটা নিয়ম অতিথি আসলেই খেতে দেওয়া এবং আর একটা নিয়মও ছিল চারতলা বাড়ি চারতলা থেকে একতলা পর্যন্ত গেট পর্যন্ত যেতে হবে আমার শ্বশুরের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন তো আজও আমরা অবশ্য ফলো করি আজ আমরা ওই বাড়িতে নেই সন্তোষপুরে উঠে এসছি কিন্তু আমরা সবাইকেই গেট পর্যন্ত যাই দোতলা থেকে তো ও তাকে শিখিয়েছে সেও সেটা বুঝেছে সে মেম সাহেব মানুষ কিছুই জানে না বলে এত রাতে আসলেও খেতে দিতে হয় আমাদের তো এখন গুড নাইট আমাদের তো এইরকম ড্রেস পরলে আর তো বসে না বল না আমাদের এখানে এটাই কালচার এটাই তা ঠিক আছে এইবারে তিনি তো বেরিয়ে গেছেন বাসন কোন চ্যারিটি করে বেড়ান অনেক কিছুই তিনি করতেন বেলা বাসু তো বেরিয়ে গেছেন হঠাৎ এসে কোনো কারণে এসে ফ্রিজ খুলে দেখেন কোনো মিষ্টি টিষ্টি কিচ্ছু নেই কি হলো তখন বলল যে কেউ এসেছিল বলে হ্যাঁ এসেছিল কে এসেছিল ধোপা এসেছিল বলে তো 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 কাপড় তো দিয়েই গেছি বলে হ্যাঁ কাপড় দিয়েছি কিন্তু তুমি যে বলে দিয়েছো যে যে আসলে তাকে খেতে দিতে হয় সাজিয়ে সেই জন্য আমি বড় চায়না বড় ওই যে বন চায়না প্লেট পার করে সমস্ত মিষ্টি সাজিয়ে জল দিয়ে দিয়ে দিয়েছি আমরা এখনো অন্যান্যটা যখন এই জুম বা ভিডিও আমাদের হয়ই সর্ব মানে সর্বসময় প্রতি সপ্তাহে প্রায় সবাই মিলে এটা চলতে থাকে অতিমানি মানে পিরিয়ডে তো আরো বেশি চলে তো তখন আমরা এটা নিয়ে হাসাহাসি করি যে এইটা তখন জেনিস বলে গেছে যে এইটা তার শিক্ষা তার মানে কি দেখুন এটাই আমি বলতে চাইছি সবাইকে বড়রাও কিন্তু শেখে অন্য মানুষরাও শেখে এটাও একটা শিক্ষা মানে এই যে একটা সুব্রতাদা ভাইয়ের এই কথাটা শুনে আমারও খুব ভালো লাগছে যে মনে জানলা খুলে খোলা হাওয়া মানে খোলা হাওয়াটা তো আমরা পাই না আমরা ফিল্ডে গেলেই তাই খোলা হাওয়ার গান করতে বলতাম শ্রীরন্দাকে এবং এখনো আমরা বলি তো এই খোলা হাওয়াটা সত্যি সত্যিই কিন্তু দরকার আমি জানি না সবাই বোর হচ্ছে কিনা গেল এইবারে একটু বলি পরিবার থেকে বাচ্চা বাচ্চা যাদের সাথে যুক্ত হয়েছি যুক্ত হয়েছি অবসরের দু হাজার পনেরো সালে আমরা আটজন মেয়ে মিলে আমরা ভাবতাম এটা অবশ্যই এখনকার মেয়েদের বাচ্চাদের কথা আমরা ভাবতাম অবসর নিয়ে কিন্তু আমরা কেউ দুঃখে থাকবো না আমরা অসুখ থেকে সেরে উঠছি হ্যাঁ এখনো আমাকে টেস্ট করাতে হয় ডাক্তারের কাছে যেতে হয় প্রচুর ওষুধ খেতে হয় কিন্তু না চুলটুল হয়ে গেছে আনন্দ করব করব চ্যারিটি সাজবো সমস্ত কিছু করব। ডাক্তার আমার ডাক্তারেরা জানে আমার লাইফস্টাইল তাই ডাক্তারেরা আমাকে কিছু বারণ করে না খালি সুস্থ রাখার চেষ্টা করে লেলাটাকে বেড়াতে গেছি বন্ধুদের সাথে এখানে আছে সব বন্ধুরা গিয়ে পা ভেঙে গেছে দু দুটুকরো ওখানেই প্লাস্টার হয়েছে আমারই বন্ধু সেই পা বই বই বললো সোজা হয়ে যদি পা যদি কেউ ধরে রাখতে পারে যেরকম আর কি এরকম ঝুলিয়ে রাখা হয় তাহলে নাকি ঘোরা যাবে গাড়ি ভাড়া করে আমার নিজের স্বামী কিন্তু পেছনে বসে আছে হ্যাঁ বন্ধু কিন্তু সেই পা সারা লেলাটা ঘুরে বেড়ালো এবং আমি কিন্তু সারা লেলাটা খুব এনজয় করে মানে আর এক বন্ধুর ভাইপো এবং আমাদের যে নিয়ে গেছিল ছোট্ট ভাই তাদের আমি কারোর নাম উচ্চারণ করছি না প্রত্যেকের কাঁধে চেপে সিঁড়ি দিয়ে নামা হতো এবং লাঠি নিয়ে আমি কিন্তু মানে সেই ঘুরে বেড়ালাম এইরকমই আবার ব্যাংকের আটজন বন্ধু মিলে আমরা বললাম বিন্দাস থাকবো এই বিন্দাস কথাটা পুরোনো কলকাতার গল্পে আমি উচ্চারণ করতে চাই না কিন্তু আমরা তখন ছোটরা ঢুকে গেছে তো ব্যাংকে বিন্দাস থাকবো বলে আটজন নিয়ে আমরা বিন্দাস বলে একটা সংস্থা গঠন করলাম সেই সংস্থা আজও চলছে সংস্থায় আমরা প্রথম কাজ করেছি পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে পুনিয়া শাসনে আমরা কাজ করেছি মানে একেবারে মানে পুনিয়া শাসনে এখনো পর্যন্ত কিন্তু কোনো এনজিও পৌঁছায়নি কোনো সরকারি সাহায্য পৌঁছায়নি আমরা যেখানে গাছের পাতা খেয়ে থাকে পুরুলিয়ার ঝিলিং সিলিংয়ে কাজ করেছি বেল বেলপাহাড়িতে কাজ করেছি তালদিতে কাজ করেছি আমতলায় কাজ করে মানে প্রচুর কাজের কোনো শেষ নেই কোভিড পিরিয়ডে এই যে যে মেইন করে আমি আর সেই মেইন করতাম এখন তো আমি যেতে পারি না এবারে সবাই মিলে কিন্তু গিয়ে এই কাজগুলো করেছে এবং সে কিন্তু কর্মরাত এখনো ব্যাংকের বড় বস্ত্রই রয়েছে সে কিন্তু সংসার সামলে তার সামলেও কিন্তু তার বৃদ্ধ মা সামলে হুম এই কাজ এই বিন্দাসের এই অতিমারি পিরিয়ডে করে যাচ্ছে এবং আমফানের সময়ও আমরা করেছি যুক্ত হয়েছি অবসরের পরে ইনার হুইল ক্লাব অব ক্যালকাটা মিড ওয়েস্ট ইনার ক্লাব ভারতের ভারতের না সমস্ত বিদেশের সর্বত মানে সবচেয়ে বড় মহিলা সংগঠন এই ইনার ওয়েল ক্লাব অব ক্যালকাডামিট ওয়েস্টে যদিও এদের নিয়মকানুনগুলো হয়তো আমি অন্য তুলনায় কম জানি কারণ ওরা ওখানে অনেক দিন ধরে জড়িত আর যারা আছে আমি ওদের থেকে অবাক হয়েছি ওদের যারা বড়রা তাদের এত স্নেহ পেয়েছি যে বলার না আর যারা স্বর্ণালীদের মতো ছোট বা তাদের সাথেও বন্ধুত্ব আছে এরকম মেয়েরা তাদের থেকে কিন্তু আমি প্রাণিত হয়েছি কেন কি কথা চারজন বৃদ্ধ বৃদ্ধা বাড়িতে ছেলে টেলে সব পড়িয়ে নিজেও পড়িয়ে চলে আসলো ক্লাবের মিটিং এ প্রচন্ড করলো তারপরেই কিন্তু আবার গিয়ে তার শ্বশুর কোথায় তার পেছনে ছুটল আজকে ফেব্রুয়ারি মাস যেসব ভাষা দিবস আমি বলছি এদের অনেকেই ইংলিশ মিডিয়ামে বেশিরভাগ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তারা বাংলা গান করে তারা বাংলা গান শেখে তাদের ছেলে মেয়েদের বাংলা গান শেখায় এবং সমস্ত জায়গায় তারা চ্যারিটি করে বেড়াচ্ছি তাদের সাথে আমি আছি থাকার ইচ্ছে আছে যদি তারা রাখে কারণ হচ্ছে এখন আর অত গিয়ে কাজ করতে পারি না কিন্তু এই অতিমারী পিরিয়ডেও এই অতিমারী অবস্থাতেও তারা প্রচুর কাজ করেছে তাদের সাথে গেছি একটু আনন্দ করেই গেছি বিবেকানন্দ মেমোরিয়াল স্কুলে যেখানে দশ ঘড়াতে যেখানে যিনি চালাচ্ছেন মহিলা তিনি কিন্তু নিজেই একজন ক্যান্সার সারভাইভার অবাক হয়েছে ওখানকার শিশুদের যায় এর বিষয়ে তাদের পারফরমেন্স তাদের গান তাদের নাচ তাদের রবীন্দ্রনাথ প্রীতি এত অবাক হতে হয় যে আমাদের ঘরের ছেলেমেয়েরা এত পেয়েও কিন্তু অত সুন্দর শেখে না এইটা আমার কাছে একটু দুঃখের বিষয় থেকে গেছে মানে এবারে তার মানেই নয় আমরা খুব কাজে গিয়েছি হ্যাঁ তাদের ওখানে আমরা দিয়েছি তাদের ওখানে যা যা দরকার তাদের টয়লেট করে দেওয়া হয়েছে ফায়ারের এক্সটিংগুইশার দেওয়া হয়েছে পারে যা যা দরকার দিয়েছি এতটা দূরত্ব গেছি আমার শরীরে তো অনেকটাই কোনো তার জন্য কিছু নেই ওই যে একটা অপূর্ব প্রাপ্তি না সেই ওদের মুখের হাসি ওদের ওই দিদির সাথে কথা বললে আমার মনে হলো অন্যদের অভিজ্ঞতা জানি না ইনার কিন্তু আমার মনে হলো আমার মনে হয় জীবনটা আরো অনেক দিন বেড়ে গেল তো আমি আমার কাছে এটা চরম পাওয়া শুধু এখানে নয় এর মধ্যে সুন্দরবনে গিয়ে ওরা কাজ করে এসছে ছোট ছোট বাচ্চাদের যখন খেতে দিয়েছে ওদের সেই মুখের হাসি দেখলে ছবিগুলো দেখলে অবাক হতে হয় পড়াশোনায় সাহায্য করা হয়েছে একটি মেয়েকে তাকে মোবাইল দেওয়া হয়েছে পড়াশোনা সাহায্য তার খরচ দেওয়া হয়েছে সে এত সুন্দর চিঠি লিখেছে ইংরেজিতে এবং এত সুন্দর তাকে দেখতে হয়েছে এবং তাদের তার পরবর্তী পড়াশোনাও সাহায্য করা হচ্ছে ইনারওল ক্লাব থেকে যে আমি অন্য ইনারওল ক্লাবের কথা জানি না কিন্তু ইনারওল ক্লাব এই ক্যালকাটা মিডওয়েস্টের জন্য আমি গর্ব করতে পারি হ্যাঁ এখানে পুরনো কলকাতার গল্পে স্বর্ণালী জয়ন্তকে আমি প্রথম দেখি ওখানে সেলাই ঘরেও দে সুইং মেশিন দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালেও দেওয়া হয়েছে জানি না আগামী দিনেও কারণ এখন তো টাকার অভাবটা চলছে কতটা কীভাবে পৌঁছাবে প্রত্যন্ত গ্রামে শিশুদের দেওয়া হয় আর আমি কিন্তু এদের সাথে যে চ্যারিটির কাজ করেছি তার থেকেও বলবো আমি এদের কাছে অনেক শিখেছি এদের সাথে অনুষ্ঠান করেছি এখানে ভাষা দিবস হয় এখানে মানে ভাবতে পারা যাবে না এই ছোট ছোট মেয়েরা সব বাচ্চা বাবা মা শ্বশুর শাশুড়ি সামলে মানে একদিনও ওদের কিন্তু বাদ যায় না এই যে আজকের দিনও কিন্তু কোনোটাই ওদের বাদ নেই কিন্তু রোজ কাজ চলছে আমি খুব বৃদ্ধ হই সমৃদ্ধ হই বলতে পারি আমি সুমান দাদা কাছে শিখেছি ঋদ্ধ নয় সমৃদ্ধ অনেকের কাছে অনেক শিখেছি ছোটদের কাছে শ্রদ্ধা ছোটদের শ্রদ্ধা জানানো ময়ূরীর কাছে শিখেছি এইরকম টুকরো টুকরো ঘটনার মধ্যে আরেকটার কথা না বললেই নয় আর সেটাতে তো আমি প্রত্যক্ষভাবে জড়িত নেই পরোক্ষভাবে আমার বাড়ির লোক প্রত্যক্ষভাবে ধ্রুবতারা সমস্ত জিওলজিস্টদের নিয়ে ডক্টর ধ্রুবজ্যোতি মুখার্জি এইটা গঠন করে। এই ধ্রুবতারা এখনও চলছে সমস্ত বরিষ্ঠ নাগরিকদের নেই ছোটরা জয়েন করেছে কিন্তু স্বাভাবিক কাজ চাকরি তারপরে তাদের পিএইচডি করার সমস্ত চাপে তারা হয়তো ভাবে অংশগ্রহণ করতে পারে না কিন্তু ডক্টর ধ্রুবজ্যোতি মুখার্জি আমাদের ভূতাত মানে ভূতত্ত্ব বিষয়ের একজন দিকপাল তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারাটাও প্রত্যেকটা জিওলজিস্টের মনে হয় একটা সৌভাগ্য উনি এবং তার স্ত্রী মিলে এটা চালাচ্ছেন এবং আমার যে দাদারা তারাও দেখছেন এখানে সেই দাদারা কিন্তু এত মানে বয়সেও কিভাবে তারা চালিয়ে যাচ্ছেন এই কোভিড পঞ্চাশটা পরিবারকে রান্না করে খাইয়েছেন তারা এটা কিন্তু সহজ কাজ নয় প্রত্যন্ত গ্রামে এখনো পর্যন্ত একদম জোর দিয়ে বলতে পারি সেখানে না সরকারি না কোনো এনজিও না কোনো ক্লাব না আমার ইনার উইল না আমার বিন্দাস না আমার পুরনো কলকাতা কেউ পৌঁছায়নি সেখানে তারা গিয়ে শিশুদের চাল ডাল রোজকার খাদ্য দিয়েছেন এবং এখনো দিচ্ছেন আমার কাছে মনে হয় এটাও একটা বিশাল অভিজ্ঞতা সবাই মিলেমিশে যেই কাজ করাটা এবং তাদের সাথে আমি পরোক্ষ তাদের কিছু সাহায্যে আসতে পাচ্ছি বা তাদের ভালোবাসা পাচ্ছি বা স্যার ফোন করে আমাকে ভালো থাকতে বলছেন আমার কাছে জীবনে চরম পাওয়া তার মানেই এই নয় যে এই যে তোমাদের ভালোবাসাটা পাওয়া নয় এটাও আমার খুব বেশি পাওয়া এইবারে আসি উনিশশো সালে ফিল্ম ফেয়ার সোসাইটি অফ ইন্ডিয়ার সাথে যুক্ত ছিলাম মানে সেই বলে না যে সর্বঘটে কাঠলি কলা হ্যাঁ সেই জ্যাক অফ মাস্টার অফ নান আমি একদম তাই একেবারে মানে মা বাবার অপদার্থ এক সন্তান কিন্তু সবকিছুর মধ্যে থাকা চাই আমারই এক বন্ধুর মাধ্যমে ব্যাংকের বন্ধুর মাধ্যমে ফিল্মফেয়ার সোসাইটি অব ইন্ডিয়া আমি থাকি অনেকদিনই ছিলাম সেইখানে গিয়ে পরিচয় হয় ডক্টর শতরূপা এর সাথে সেই ফিল্ম ফেয়ারে থাকতে থাকতে সেখানকার সমস্ত দেখতে দেখতে সেখানকার সবাই সাথে পরিচিত হতে হতে এখন আর নাম বলছি না অনেক বিদগ্ধ নায়িকা গায়িকার সাথে পরিচিত হতে হতে কবে যে উনিশশো সাল থেকে ডক্টর শতরূপা সামলান শতরূপা হলো শত হলো আমি জানি না মানে অদ্ভুত এক বন্ধুত্ব আমাদের মধ্যে মানে এটা হয়ে গেল একটা মনের টান আত্মার টান বলে না সেই কোনোদিন বন্ধু নিয়ে বলতে হলে বলবো যে বন্ধু নিয়ে যে যে কি সুন্দর কবিতা লিখেছে বলার না বন্ধু কাকে বলে তো সেই বন্ধুত্ব হয়ে গেল এবং তার সোসাইটি অব সোশ্যাল কমিউনিকেশনে তো যুক্ত ছিলামই কিন্তু সেটা স্কাট পরিবার হয়ে গেল মানে প্রচুর মানুষ মানে প্রচুর মানে শখে স মানুষ স্কাট পরিবারে আমরা অন্তর্ভুক্ত এবং এই স্কাট পরিবার কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি এই যে কোভিড পরিস্থিতি যে কাজ করে গেছে সেই প্রত্যন্ত গ্রাম তো করেছে বাসতলাতে সমস্ত পরিবারে টয়লেট করা হয়েছে জলের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই কোভিড পরিবার সময় সমস্ত জায়গায় আমফানের সময় বৃন্দাশ্রয়ের সাথে কিছু সাহায্য করেছি আমরা সমস্ত জায়গায় খাবার পৌঁছে দেওয়া হয়েছে নিজেরা এক হাঁটু জল ভেঙে গেছে ঝাড়গ্রামে গেছে গেছে হাওড়াতে গেছে আমফানে গেছে সুন্দরবনের গোসা মানে কোথায় না কোথায় গেছে সমস্ত পৌঁছে দিয়েছে হাওড়া পুলিশের সহায়তায় পথে যে সমস্ত সার ওরা থাকে অনেকের বাড়িতে আছে দীপালিকা তো খুবই আদরের তো সেই সার হাওড়া পুলিশের সাহায্যে একটা স্লোগান তৈরি করেছিল মানে যার হচ্ছে এক বাটি ভর্তি ভাত দাও আর এক বাটি ভর্তি ভাত দাও একটা আত্মাকে বাঁচাও এই এক বাটি ভর্তি ভাতের মধ্যে ভাত চিকেন আর সয়াবিন যত পথ পথে সারমে ওরা ছিল দিন ধরে তারা এখন দিয়েই গেছে হাওড়া পুলিশের সহায়তা স্কাট সোসাইটি নিজের আগিয়ে কিন্তু হুম তো এইটা তো একটা বিশাল ব্যাপার অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে বিনা পয়সায় অক্সিজেন সিলিন্ডার পেয়েছে কেনাডার একটা সংস্থা আমাদের স্কাটকে দিয়েছে স্কাটে এখন আমি অনেকই কাজ করছি স্কাটকে এখন বিনা পয়সায় মানে ওখান থেকে দান করেছে যেটাকে আমরা বলি কি ওটাকে বলি আর কি কর্পোরেট সিলিন্ডার আর কি সেই দিয়েছে আমরা প্রত্যন্ত গ্রামে যাচ্ছি আমরা মেদিনীপুরের কুসুমদাতে সম্প্রতি একটা লাইব্রেরির উদ্বোধন করতে গেছিলাম আমার কথা হচ্ছে এইটা কিন্তু আরেকটা শিশুদের শিক্ষা এই বই বা পাঠাগার কিন্তু আজকাল যে রাস্তা দিয়ে কোথাও বই বা পাঠাগার চোখে পড়ে না কোথাও লাইব্রেরি ব্যাপারটা উঠে গেছে তো সবকিছু চলে গেছে এই পাঠাগার বা বইয়ের ভীষণ দরকার শতরূপার কাছে আমি কৃতজ্ঞ যে আমার বাবা রবীন্দ্রনাথ রবীন্দ্র রচনা বলি যে সেই রবীন্দ্র রচনা বলি ওইখানে আরেকজন বন্ধু এরকমই এক সমমনস্ক বন্ধু ওখানে আলমারি দিয়েছেন সেই আলমারিতে ওই বইগুলো দিয়ে পাঠাগার উদ্বোধন করেছি এইটা কিন্তু মানে একটা বিশাল ব্যাপার যে আমরা পাঠাগার একটা উদ্বোধন করলাম আমরা সেই বইগুলো এবং সবচেয়ে মজার কথা জানেন ওইখানে গিয়ে যে শিশুরা আমাদের অভ্যর্থন করেন নিজে শিশুদের কথা বলছেন শিশুরা যে আমাদের অভ্যর্থনা করলো বলল যে এই শান্তিনিকেতন থেকে এই সমস্ত শিখেছে শিশুরা গেট থেকে পেছতে পেছতে গান করতে করতে নাচ করতে করতে গেল একদম খুদে খুদে শিশুরা মানে প্রজেকশনে দেখাতে পারলে আমি দেখাতে পারতাম যে খুদে খুদে শিশুরা একদল শিশু দুই শাড়ি দিয়ে দাঁড়িয়ে তারা পিছিয়ে পিছিয়ে আমাদের না করে নিয়ে গেল আর একদল শিশু ঠিক সেইরমই ভাবে আমাদের মাথায় ফুল ছুটতে লাগলো আমার এই অভিজ্ঞতাটা একটা মানে কি বলবো মানে বলতে গেলে চোখে জল এসে যায় আমার মনে হলো আমার বন্ধুরা এখানে যারা আছে না তারা ভীষণ মানে খুব শঙ্কিত ছিল তার কারণ হচ্ছে কোভিড পরে কোভিডে তখন আমি আক্রান্ত হয়ে আমি হাঁটু একদম তুলতে পাচ্ছি না আমার লিভার বিক্রি করতে আরম্ভ করেছে মানে এখনো করছে ওই অবস্থায় আমি কুসুমদাতে দাতে চলে গেছি এমন না আমাকে যেতেই হবে কিন্তু আমার না সমস্ত কিছু ভুলিয়ে দিল মানে ওরা তারপরে আমাদের যেভাবে নাচ দেখালো গান দেখালো এবং ওখানে যে ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক যার ওই জমি যেটা স্কুল ছিল পুরো নষ্ট হয়ে গেছে কিচ্ছুটি নেই সেখানে স্প্রাইটের বোতল দিয়ে ক্রিসমাস ট্রি করেছে পঁচিশে ডিসেম্বরে গেছিলাম এবং পঁচিশে ডিসেম্বরের ক্যারল পর্যন্ত তারা গেয়ে শোনালো মানে আমার বলতে গিয়েও না গায়ে কাটা দিচ্ছে হ্যাঁ আমি বলেছি যে এই কুসুমধা স্কুলে আমাদের করতেই হবে এবং দায়িত্ব আমি নিলাম আমার সাথে আছে যে সবচেয়ে বড় যে সবচেয়ে বড় দায়িত্ব নিয়েছে তারা আছে আমরা তিন চারজন মিলে যে হ্যাঁ এটাকে আরো সবাই সাথে গিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব। নিশ্চয়ই এটা সবাই আপনারা সাথে থাকবেন কারণ আমার এটাও বলার যে কোনো সোসাইটি বা কোনো সংস্থা যারা মানুষের পাশে দাঁড়াচ্ছে তারা একই অপরকে কাট করব না বা হিংসা করব না প্রত্যেকে প্যারালেলি কাজ করে যাব দরকার হলে একজন আর হাতে হাত রেখে সাথে সাথে বেঁধে কাজ করবো হ্যাঁ ঠিক তাই স্বর্ণালী একদম বলেছে ঠিক আমাদের তৈরি মাস্ক মায়েদের আছে এখানে একদম ঠিক বলেছে ওইখান থেকে মাস্কের কথা বলেছিল আমি বলেছিলাম হ্যাঁ মাস্ক ওখান থেকে মাস্ক কিন্তু আমরা ওদের সবাইকে দিতে পেরেছি পুরনো কলকাতা থেকে আমরা এখান থেকে বাচ্চাদের ব্যাগও নিয়ে গেছিলাম কিন্তু পুরনো কলকাতার মাস্ক আমরা ওদের বিলি করেছি এবং ওই যে ওদের মানে আমি তো কোনোদিন দেখিনি প্রথম দেখলাম যে ওই মানে স্প্রাইটের বোতল করে কেটে কেটে আমাদের সামনে পেন্সিল দিয়ে এটা ছোট্ট খুদে বাচ্চা হাজার চেষ্টা করলেও পারবো না কিন্তু মানে আমাদের ঘরের ছেলে কিন্তু অনেক টিচারেকের আমাদের না এই যে ছোট্ট শিশুদের বা বিন্দাস করতে গিয়ে পুনিয়া শাসনে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল বলি প্রচন্ড পায়ে ব্যথা হয়ে যাচ্ছিল আমার যে বন্ধুগুলো আর সাতজন তারা দুজন কর্মরত তাদের না কোনো ক্লান্তি নেই তারা করেই যাচ্ছে সকাল থেকে খাইনি পাঁচটা বাজে প্রায় তো তখন দেখি একটা পুড়ে ঘরে রান্না হচ্ছে তাহলে যে ওখানে গিয়ে বসি ঠিক আছে তো ওরা করে যাচ্ছে দিয়ে যাচ্ছে সবকিছু আমি ওখানে গেলাম দেখলাম মাটির ঘর কোনো বসার তো জায়গা নেই কোনো খাটিয়াও নেই পাঁচটা বাচ্চা আমি বললাম তোমরা কোথায় শোক বললো কেন এখানে মেঝেতে আমি কি পেতে বললো কেন মা ছেড়া শাড়ি পেতে মাও একটা ছেড়া শাড়ি পরে আছে তা আমি আর কি করব ওইখানেই বসলাম বাচ্চা ঘিরে বসে আছে বলছে কি যে আজকে আমাদের খুব মজা মা রাঁধছে মা আজকে রান্না করছে তোমরা সবাই এসছো না তখন আমি ভাবলাম আমাদের তো যা রান্না হচ্ছে তাতে গ্রামের সব লোকদের খেতে বলা হয়েছে তাহলে এই পুনিয়া শাসন এটা কি হচ্ছে তো আমি বললাম তাই কি রাখছে মা তখন বললো চাল নিয়ে এসছিল তার মধ্যে প্রচুর গাছের পাতা দিয়ে দিয়েছে আর তার মধ্যে কি দিয়েছে জানো তো একটু একটা লবঙ্গ সে যে কি গন্ধ বিশ্বাস করুন ঝরঝর করে কেঁদেছে আর এখনো যখন কোনো একটা দুঃখ হয় কোনো পারিবারিক কোনো ঝামেলা হয় কোনো বন্ধুদের সাথে মনে কষ্ট হয় নিজের রোগের কষ্ট হয় অন্যের মৃত্যুতে মর্মাহত হই তখন এই ঘটনাগুলো না আমার মনে একটা শান্তির প্রলেপ আনে মনে হয় ওইভাবে থেকে তাও হাসিমুখ হয়ে সবাই মাকে ঘিরে খাচ্ছে আমরা সেখানে অন্ন পাচ্ছি বস্ত্র পাচ্ছি কালকে মাছ খাবো না মাংস পাবো বলতে পাচ্ছি তো সেইটা যে এই যে কি বলবো মানে এই যে কচিমুখের হাসি মানে না এই কচিমুখের হাসিটা না একটা মানুষের মানে মনের বা হৃদয়ের চরম উষ্ণতার সাথে একটা কি বলবো একটা চরম উষ্ণতার ওম যেন ইথার তরঙ্গে ভর করে আমার শরীরে মনে ছড়িয়ে দেয় যেটার জন্য আমি কুসুমদায় গিয়েও খুব অনুপ্রাণিত হ্যাঁ স্কার থেকে আর জিনিস হচ্ছে প্রত্যেক মাসে কিন্তু একটা করে সেমিনার হচ্ছে যে সেমিনারটার কথা এই জন্য বলছি আমাদের ইনারভেলাও সেমিনার হয় বিন্দাসেও হয় কিন্তু এই সেমিনারটা সবাই জন্য হচ্ছে কেন কি ধরুন আমার লোকসঙ্গীতে আগ্রহ নেই আমি শুনবো না লোকসঙ্গীতের হচ্ছে জিওলজির উপর হয়েছে ভূতত্বের উপর জীবন্ত পৃথিবী আমার নেই কিন্তু জিওলজি নয় এই জিওলজিটা কি কাজে লাগে অ্যান্থ্রোপোলজিতে হয়েছে ইচ্ছা আছে আগামী দিনে জিওগ্রাফির উপর মানে করার আচ্ছা যখন আমি সুযোগটা পেয়েছি আমি বলে দিই একটু কারণ সবাই আমন্ত্রিত আমি পুরনো কলকাতায় লিঙ্কটা দিয়ে দেব ছাব্বিশে মার্চ এটা আমি বিশেষত বলছি যারা যাদের ছেলেমেয়েরা এখন তো সাইবার ক্রাইমের দুনিয়াটা তো সাংঘাতিক সারা বিশ্ব তোল পার হচ্ছে সাইবার ক্রাইম নিয়ে এবং আমরাও সকলে যেমন বৃদ্ধরা ফ্যাশাদে পড়ছি সিনিয়র সিটিজেনরা ছোটরা কিন্তু আরও ফ্যাশাদে এই সাইবার ক্রাইমের নিয়ে কথা এবং এই সাইবার ক্রাইমে কি হয় না হয় এবং তার জন্য কোন প্রশ্ন থাকলে কোনো ছেলে মেয়ে বা তোমাদের বা যে কারোর আমাদের ডিআইজি সিআইটি সাহেব এই মার্চ রাত আটটা থেকে বলবেন স্কাট সোসাইটির তরফ থেকে আমি সবাইকে এই জন্য আমন্ত্রণ জানালাম যে সাইবার ক্রাইম জিনিসটা আমাদের পরবর্তী জেনারেশনকে কিন্তু পুরো গ্রাস করে ফেলছে সেই জন্য এই সুযোগটা আমি ছাড়লাম না ছাব্বিশে মার্চ রাত আটটাটা আমি না আবার মনে করিয়ে দেবো আমি গেছি পাউশি অনাথ আশ্রমে মেদিনীপুরে আমাদের এক ছোট্ট ভাই নিয়ে গেছে কারোর নাম উচ্চারণ করছি না বলে তারও বলছি না সেখানে কাজ করে আমরা গেছি যতটুকু পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই দেখলে অবাক হতে হয় তারা আমাদের রান্না করে খাওয়ায় হম গেছি স্কাডের সাথে ইমানুল হক সাহেব চালাচ্ছেন প্রফেসর ইমানুল হক ভাষা ও চেতনা সমিতি দুশো পঞ্চাশটা বাচ্চা অদ্ভুত অভিজ্ঞতা প্রতি মাসেস স্কার থেকে সেখানে একটা হেলথ ক্যাম্প করা হয় ওখানেও গেছে অনেক কিছু সেইখানে কাজ করতে গিয়ে দেখছিলাম স্বাধীনতা দিবস উদযান উদযাপন করা হয় স্বাধীনতা দিবসে বলতে বলা হয়েছিল আমাকে তো বলা হয়েছিল একেবারে পথ শিশু ওরা দুস্থ পথ শিশু হ্যাঁ ওদের খাবার দেওয়া হয় কাজ করার হয় সমস্ত কিছু ভাষা কমিটি করে তাদের সাথে থেকে করছি তো এনআর থেকেও তাদের সাহায্য করা হয়েছে কিন্তু স্কাট সোসাইটি পুরোটাই দায়িত্ব নিয়ে নিয়েছে প্রতিটা মাসে একটা করে হেলথ ক্যাম্প এবং এইরকম কিছু বলা পঁচিশে ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন করা তো স্বাধীনতা দিবসও বলতে গেছি এখন তাদের যদি ভগৎ সিং শোনাতে চাই তা তো খুব বিপদের কথা হয়ে যাবে তারা তো খুব মুশকিল প্রচন্ড অশান্ত বাচ্চা তো ওই দুশোটি বাচ্চা জড়ো হয়েছে আমি সত্যি কথা আগের দিনে ভাবে মানে প্লাস দু তিন দিন আগে কেন প্রায় দশ বারো দিন আগে থেকে হোমওয়ার্ক করছি যে ওই বাচ্চাদের আমি কি করে বোঝাবো বা কি বোঝাবো যখন আমি তাদের সাথে সতর্কটা বলার পরে যখন আমি মায়ের খাতে তাদের সাথে প্রথম কথা আরম্ভ করলাম জোর গলায় যার জন্য আমার ছবিটা একটা অচু অঙ্গা চুপ বলে জোর পকা দিলাম তারপরে যখন তার একটা থমকে দাঁড়ালো তাদের যখন বোঝালাম এবং আমি যখন বোঝাচ্ছি তখন বোঝাবার পরে তারা বলছে ওই যে অশোক স্তম্ভের চক্রটা সেই চক্রের প্রত্যেকটা চক্রের মানে কি ওইভাবে আমি বোঝাচ্ছি বলেছি যে কিভাবে আছে কিভাবে চাকা সে দেখার মতন ব্যাপার বলছে কেন জন্ম না ওর মধ্যে এত এইটা চাকা আছে চাকায় এতটা সম্ভব আছে গড়গড় গড়গড় করে গাড়ির মধ্যে গড়ি চলে সে ওই কচি কচি খুঁজে খুঁজে বাচ্চাগুলো গড়গড় করে হাত দিয়ে দেখাচ্ছে মানে এই অভিজ্ঞতাগুলো যে কি দারুণ বলার নয় এবারে যেই বললাম বলো তো তার মানেটা কি এ বাবা আমাদের স্কুলে তো মাস্টারমশাইরা শেখায়নি সেটা মশামশাইরা শুধু রঙই শিখেছে রঙের মানে কি ও মা সে তো বলেনি বলেছে এই তিনটে রং থাকে সব আমরা জানি এই যে ছোট ছোট অভিজ্ঞতা তারপরে সেই রঙের মানে বলা স্তম্ভের মানে বলা ওরা যে কি উৎসাহ নিয়ে শুনলো মানে ভাবাই যায় না যে হ্যাঁ ওদের ওদের মতো করে বলতে হবে আবারও একটা বার্তা দিচ্ছি সমাজে আমরা কিন্তু আছি যখন আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা নাতি নাতিকেও সমাজে ঠিক ওইভাবেই নিয়ে যেতে হবে অনেকেই তো ভালোবাসা অনেককে কিছু করা মানেই কিন্তু মানে এরম ভাবে না হ্যাঁ বর্ণ বাচ্চাদের আমি প্রত্যেকটা কাজই দেখি প্রত্যেকটা কাজ বর্ণ বাচ্চাদের দেখি আমাদের সুন্দরবনে গিয়ে করেছে সুন্দর মানে মন ভরে কাজ বলে না সেই রকম তা ভাষা চেতনা কমিটিতে আমি দেখেছি কুসুমদা স্কুলে তো লাস্ট পঁচিশে ডিসেম্বর আমি না কিরকম একটা মুগ্ধ মতন হয়ে এসছি আর এই কাজটা করতেও বেশ ভালো লাগে যতই ভূতাত্ত্বের ছাত্রী হই যে কিভাবে ওদের বোঝাবো তো আমার কথা হচ্ছে আমার মাকে দেখেছি আমার দিদাকে দেখেছি সব বাচ্চাদের নিয়ে গল্প বলতো হিতোপদেশের কথা গল্প বলতো সমস্ত অলিভার টুইস্ট বাংলায় অনুবাদ করে আমি এখানে যে আমার বিদগত বন্ধুরা সব আছে তার মধ্যে একজনের নাম বলছি না মাসিমার কথা বলছি ঠাকুর ফ্যামিলির মহিলা তো তিনি নাতনিকে পড়ার জন্য নাতনিকে পড়াবার জন্য তিনি রামায়ণ আমার মুখস্থ করতেন কারণ ভুলে গেলেই তো ভুল ধরবে আমি বলছি মানুষেরই কিন্তু এটা মনে রাখা উচিত যে আমরা করা মানেই কিন্তু সমাজের জন্য দায়বদ্ধতা মানেই নয় আমি পাশের বাড়ির ছেলেটার জন্য করাও করা আমি আমার ভাইপোর জন্য করাও করা প্রত্যেকে যে যেভাবে পারে করবেন নিজের আত্মার আত্মীয় একজনের কথা বলছি দুঃখের কথা হলেও কথাটা জানা উচিত সকলের খুবই কাছের জন্য তার ছেলের বিয়ে হলো স্বাভাবিকভাবে বিয়ে পরে তার ডেলিভারি ডেট এটা বলতে গর্ববোধ হচ্ছে এই জন্য তার ডেলিভারি ডেট যেদিন ছিল সেদিন এই নার্সিংহোমে একটি নাম করা নার্সিংহোমই কিন্তু সেই নাম করা নার্সিংহোমের কথা আমরা বলছি না যেহেতু এই ডাক্তারের বিরুদ্ধে সব করা ব্যবস্থা নেওয়াই হয়েছে যারা উপস্থিত ছিল একটি কি হবে সুস্থ মা সুস্থ বাচ্চা প্রসব করবে কিন্তু একটা আনন্দের ব্যাপার তো তার শ্বশুর শাশুড়ি মা ছাড়া ওইখানে আরো চোদ্দ পনেরো জন উপস্থিত তারা কারা জানেন তারা কিন্তু আমরা বন্ধুরা সব এই সন্তোষপুরের আশেপাশে যারা থাকে এবং তারা কারা জানেন ওর বাচ্চা হবে বলে শুধু আসানসোল থেকে আমার ননদ নন্দাই ননদ নন্দাই কাজ করেন কিন্তু তখন ছুটি নিয়ে চলে এসছেন মানে এটা কি মানে ভাবা যায় যে মানুষের সম্পর্কটা এতটা নিবিড় হয় এখনকার ছেলে মেয়ে তো এখনকার ছেলে মেয়ে সুতরাং এখনকার ছেলে মেয়েরাও যে বন্ধনে বাঁধতে পারে এবং এইটা যে নিজেদের আত্মার আত্মীয়র মধ্যে আমি দেখেছি সেইটা আমি বলতে চাইছি যখন ডেলিভারি হলো বাচ্চাটি যখন ট্রে করে নিয়ে এসেছে আমি আর আমার ননদ বাড়িতে বসা তখন বাচ্চার একটি চোখ দিয়ে রক্ত ঝরছে আমার বাড়ির লোক থেকে সবাই ওখানে তারা কিন্তু তাদেরই বল ভরসা করেছে আমাদের আমার এক ব্যাংকের বন্ধু আর বলবো না ব্যাংকে দাদা সে আমার পারিবারিক বন্ধু থেকে অনেক বেশি আমাদের জিওলজির বন্ধুদেরও সে দাদা আমাদের সবাইই সে দাদা সবাই তারা শুধু ওই বাচ্চা নিয়ে ছোটাছুটি এবং পরবর্তীকালে শঙ্কর নেট্রালয় থেকে সমস্ত জায়গা সব কিছু করে তারা কিন্তু কেউ রক্তে আত্মীয় নই সবভাবে তাকে সুস্থ করার চেষ্টা করা হয়েছে অদ্ভুত ব্যাপার আমি এই চক্ষু বিষয়কদের সাথে আলোচনা করে জেনেছিলাম তাদের ব্রেইন এফেক্ট করতে পারে এই বাচ্চাটির যেহেতু চোখটা চিরদিনের মতো নষ্ট হয়ে গেছে কিন্তু করেনি তার মাথাটা অস্বাভাবিক আছে এবং তার কিছু কিছু দেখে কিছু কিছু করার প্রবণতা আছে আজ কিন্তু সে প্লাস্টিকের চোখ নিয়ে তার মা বাবা সিরদারা এবং তার মা বাবা তার ঠাকুরদার ঠাকুমা তার দিদিমা সিরদারা কারা আমরা সবাই আমরা সবাই মিলে কিন্তু তাকে সব সময় মানে পজিটিভ ভিউ দিই এবং রাত সাড়ে দশটা হলেও কিন্তু তাকে আবার এটাও ফোন করে বলতে পারি আমার জন্য এটা নিয়ে আসিস একটু আমার না নেই ফুরিয়ে গেছে একেই বলে সম্পর্ক এই সম্পর্কটা রাখতে হয় এই সম্পর্ক জানতে হয় আমি এটা পেয়েছি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া আজকে পিএনবি হয়ে গেছে ব্যাংকে পেয়েছি আমি ইউনাইটেড ব্যাংক থেকে আমি পেয়েছি এটা ওয়েলফেয়ার সোসাইটিতে আমি পেয়েছি ইনারভিলে আমি পেয়েছি বিন্দাসে আমি পেয়েছি আমার জিওলজির সমস্ত বন্ধুদের মধ্যে আমি পেয়েছি আমার ব্যাংকের সহকর্মীদের মধ্যে কালো আমার এক ব্যাংকের সহকর্মী চলে গেছেন তাকে নিয়ে যাওয়ার জন্য যে কত লোক জমায়েত হয়েছে ভাবতে পারা যাবে না তিনি কিন্তু আগে অবসর নিয়েছেন এই এই যে পাওয়াটা পাওয়াটা সমাজের আমাদের ধরে রাখতে হবে আমাদের শিশুমন বিশেষজ্ঞদের মতে আমাদের যে বাচ্চাদের স্ট্রেনটা বড়দের উপর এসে পড়ে বা বড়দের স্ট্রেনটা বাচ্চাদের উপর এইটা আমাদের বন্ধ করতে হবে আমাদের বন্ধ করতেই হবে এবং আর একটা কথা এই যে স্কুল কলেজ সব করা হচ্ছে বাচ্চাদের শিশু শিক্ষা করা হচ্ছে আমরা কিন্তু একটা কথা বলতে চাই কোন সংস্থা কোন সংস্থার সাথে কোনো ঝগড়াঝাটি নেই আমরা সব সংস্থা প্যারালি চলছি প্রত্যেকে প্রত্যেকের সাহায্য নিয়ে চলবো যদি কোনো কেউ সংস্থার সাথে যুক্ত না থাকেন তাতে সে খারাপ নয় সে সমাজবদ্ধ তারও মানুষের পাশে থাকার একটা মন রয়েছে ঠিক এইভাবেই যেমন আমার সবাই এরা এই ছেলে ঠিক পাশে ছিল তারপরে তাকে জায়গা করে দেওয়া হচ্ছে যেখানে যেখানে সে কাজ করতে পারে যেখানে সেখানে সে বলতে পারে সেই জায়গাগুলো তাকে তৈরি করে দেওয়া হচ্ছে তার মা তাকে যেমন তার সবচেয়ে আগে তার মা শৈশবের সব আমাদের আগে মা কিন্তু তার মায়ের পেছনেও তো ব্যাকগ্রাউন্ডটা তার শির দ্বারা হতে হবে এইটাই কিন্তু আমাদের শিক্ষা এইটাই আমাদের সম্পর্ক এটাই আমাদের যাপন হুম এই জায়গা থেকে আমি বলছি যে আমাদের মানে পথ বা সেই পথে দুস্থ শিশুদের যেমন করতে হবে আমাদের পথে যে সার্মীয়রা ঘুরে বেড়াচ্ছে তাদেরও যেমন আমাদের দেখতে হবে আমাদের গাছ কাটা হচ্ছে সেটাও দেখতে হবে ছোট্ট বারান্দার এইটুকু গাছে হাজার পরিশ্রমের পরেও জল দিতে হবে কারণ প্রকৃতি পরিবেশ গাছপালা পশু প্রাণী সমস্ত নিয়েই কিন্তু আমাদের জীব আর শিশুদের কথা তো বলে গেছেন না রবীন্দ্রনাথ যে ইহাদের করো আশীর্বাদ ধরায় উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি নন্দনে এনেছে সংবাদ ইহাদের আশীর্বাদ আবার একদম উনি শেষে বলেছেন যে ইহাদের কাছে কাছে ডেকে বুকে রেখে কোলে রেখে এই কথাটা মাথায় রাখতে হবে যে তুস্থ হোক অনাত্মীয় হোক কাছে ডেকে তাদের বুকে রেখে পার্থক্য নিশ্চয়ই হবে কিন্তু সুখ দুঃখ সমস্ত হেলা করে সুখ দুঃখ কোরো হেলা সে কেবল ঢেউ খেলা নাচিবে তোদের চারিপাশ শিশুদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই কথাটা মনে রাখতেই হবে আমাদের আপনাদের আবার বলছি যে সমস্ত শিশুদের পাশে দাঁড়াতে হবে রাখতে হবে শিশুদের এই যে বাচ্চাটির অভিজ্ঞতা বর্ণ মানে আপনাদের বললাম ওর এখন অনেকটাই বয়স হয়েছে আমাকে দিদিভাই বলে ডাকে প্রচণ্ড ভালো প্রচন্ড ইন্টেলিজেন্ট কিন্তু ওই যে এসে খুঁজতে থাকে যে আমার চোখটা কোথায় পড়ে গেল তখনই কোথায় একটা মানে যন্ত্রণা বোধ হয় কিন্তু তখনই আমার মনে হয় না দ্বারা আছে নিশ্চয়ই আমরা পারবো এইভাবে আমরা একজন আরেকজনের পাশে থাকবো একজন আরেকজনের পাশে থাকবো এইভাবে পারব এবারে অনেকক্ষণ হয়ে গেছে এবারে সবাই বোর হয়ে বলবে স্বর্ণালী জয়ন্ত একে তারাও একে তারাও তো সেটা তাড়ানোর আগে আমি একটা আমার খুব প্রাণের কবিতা দিয়ে শেষ করি এই মানুষের প্রতি যেটা আমাকে বলতে বলা হয়েছে যে মানুষের পাশে থাকার মন আর সামাজিক দায়িত্ব পালন এইটা করে যেতেই হবে শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে বেলায় মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও আজকেই এই বলে মানুষের পাশে থাকার মন এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি অঙ্গীকার নিয়ে আজকের মতো এখানে নিই সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং নমস্কার জানিয়ে খুব ভালো লাগছে স্বর্ণালী যে লিখেছে গায় কাটা দিচ্ছে আমার অন্তত এইটুকু মনে হচ্ছে যে অন্তত কালকেই এরকম একটা দুঃসংবাদ পেয়েছি কালই আমার বয়সে একজন আমার দাদার শ্রাদ্ধ বাড়িতে গেছি তারপর এখানে এসেছি মানে সারাটা দিন আমার খুব খারাপ কেটেছে আমি সমানে আমার বন্ধুদের বলছি যে আমি কিচ্ছু বলতে পারবো না কিন্তু স্বর্ণালীর এইটা আর শুভ্র দাদা ভাইয়ের এইটা বলে খুব ভালো লাগছে আজকের মতন বিদায়নি সবাই ভালো থাকবে পুরনো কলকাতার পাশে থাকবো তাদের বর্ণপরিচয় তাদের মেলা তাদের সবকিছু তোমরাও সবাই আমাদের পাশে থেকো সব জায়গায় একজনের আরেকজনের পাশে থেকে হাতে হাত রেখে সাথে সাথ দিয়ে সমস্ত পরিচিত এবং অপরিচিতদের আবার কৃতজ্ঞতা শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজ আমি বিদায় নিচ্ছি নমস্কার